পাথফাইন্ডারে দেখবো। পাথফাইন্ডারে কি হয়, আমরা যখন কোনো লোগো বানাবো অথবা শেপ তৈরি করব, বিভিন্ন শেপ কাস্টমাইজ করার জন্য পাথফাইন্ডার ইজ দ্য বেস্ট ওয়ে। পাথফাইন্ডারের ইউজেসটা যদি আমরা শিখতে পারি বা জানতে পারি, তাহলে ইন ফিউচারে আমাদের যে কোনো শেপ কাস্টমাইজ করাটা ইজিয়ার হয়ে যাবে। পাথফাইন্ডার পাওয়া যাবে হলো উইন্ডো মেনুর মধ্যে, আপনার পাথফাইন্ডার পাবেন। আমরা এখন পাথফাইন্ডারটা দেখব। পাথফাইন্ডার কোত্থেকে পাওয়া যায় দেখিয়েছি, তাই না? এখানে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডারে এখানে সম্ভবত 10টা আছে, 4 10টা আছে। আচ্ছা, 10টার জন্য যে কাজটা করতে হবে, আমি একই রকম শেপ ডিফারেন্ট কালারে বানাই, তাহলে বুঝতে সুবিধা হবে কিভাবে কাজ করে। এই জিনিসগুলো আসলে কাস্টমাইজ, কাস্টমাইজ বলতে যে জিনিসগুলো যেরকম আছে ফিক্সড আছে, চাইলেও এখানে কিছু করা যাবে না। তার মানে এখানে যেটা দিয়ে যা হয় তাই হয়, কিন্তু কি হয় সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে যেটা আছে, আমরা দুইটা শেপ যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে প্রথমে যে বিষয়টা আছে, আপনারা দেখেন মাউস ওভার করলে সেটার টুল টিপস দেখাচ্ছে, মানে নাম দেখাচ্ছে এবং ফাংশনাল লিস্টটা দেখাচ্ছে কি হয় না হয়। এটা বলে ইউনিট। আপনি যদি দুইটা ক্লিক করেন একটা টাইম, দুইটাকে ইউনিট বানিয়ে দিতে পারেন। তার মানে আমি আপনাকে দুইটা শেপ দিয়ে দেখাচ্ছি, এরকম মাল্টিপল শেপ আপনি এট এ টাইম নিয়ে সবগুলা সিলেক্ট করে যদি ইউনিট দিয়ে দেন, সবগুলাকে একটা বানিয়ে দিবে। সেকেন্ড যে অপশনটা আছে এখানে, মানে এটা দেখলেও বোঝা যাচ্ছে, মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে উপরে যেটা আছে ব্লু কালারটা, এটা এখান থেকে কেটে চলে যাবে। আমরা যদি ক্লিক করি দেখেন, মাইনাস ফ্রন্ট এই শেপ থেকে এই শেপটা কেটে চলে যাবে। থার্ড যেটা আছে, এটা হলো যে কাজটা করবে, দুই পাশটা চলে যাবে, মাঝখানটা থাকবে না, উল্টা মনে হয়, উল্টা মাঝখানটা চলে যাবে, দুই পাশটা থাকবে না, দুই পাশ চলে গেছে, মাঝখানে যে জায়গাটা ওরা জয়েন করেছে, যে জায়গাটা মিলিত হয়েছে সেটা থেকে গেছে। তারপরেরটা হলো উল্টা, যে মাঝখানটা চলে যাবে, দুই পাশটা থেকে যাবে। তারপরে যেটা আছে, এটা একটু কমপ্লিকেটেড, এই জিনিসটা একটু বুঝতে হবে। এটা বলে ডিভাইড। ডিভাইড মানে হলো আলাদা করে দেয়া। আপনারা সিম্বলটা দেখলে বুঝতে পারছেন যে এগুলোকে ডিভাইড বোঝাচ্ছে। ডিভাইডের জন্য যে কন্ডিশন সেটা একটু মাথায় রাখতে হবে, যে আপনি ডিভাইড করলেন, এখন ডিভাইড হয়েছে কিন্তু আলাদা হয়নি। আলাদা হওয়ার জন্য গ্রুপ অবজেক্টে যেতে হবে, আমরা গ্রুপ আনগ্রুপ শিখেছি, এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে হবে না, আনগ্রুপ করার পরে বাহিরে ক্লিক করে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করে আমি একটা পার্ট ধরে যখন সরাবো, তখন দেখবেন সবগুলোই আলাদা আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন তিনটাকে যে কোনো জায়গায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে হলো আমরা একটা ডিজাইন করার সময় যদি এরকম হয় যে আমাদের ডিভাইড করার প্রয়োজন হচ্ছে, আলাদা করার প্রয়োজন হচ্ছে, আপনি ইজিলি জাস্ট এই বাটনটা থেকে ক্লিক করে ডিভাইড করে নিতে পারেন। তারপরে যেটা হয়, এটা হলো ট্রিম সম্ভবত, এটা যদি আপনি ক্লিক করেন ট্রিম হবে। ট্রিমটা আসলে তেমন কোনো ইম্প্যাক্ট দেখা যায় না, বোঝা যায় না, আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে একটা দাগ আছে, তাই না? এই দাগটা শুধু সে হাইড করে দিবে, মানে এটাকে মুছে দিবে, বাকি সব জিনিসপত্র একই রকম আছে। এটার যে কাজটা হয়, যে পাতের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে বা পাতের পরিমাণ, কোনো একটা ফাইলের মধ্যে দেখা যায় থাউজেন্ডস অফ ফাইল নিয়ে কাজ করা হয়, তখন ফাইলটা অনেক বেশি ভারী হয়ে যায়, মুভ করাটা কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে এরকম আনওয়ান্টেড জিনিসগুলো যদি আপনি আস্তে আস্তে ফেলে দেন, তাহলে ফাইলের লোডটা কিছুটা কমে আসবে। ট্রিম আর মার্জ এই দুইটা পাশ সেম ওয়ার্কই করে, আমি এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি, যদি ওদের ওয়েবসাইটে ওরা বলা আছে যে ডিফারেন্ট ধরনের কাজ করে। এটা যে কাজটা করে সেটা হলো যে মাঝখানটা রাখে, কিন্তু সাথে একটা বর্ডার রাখে। হ্যাঁ, বর্ডারটা রাখে, এটা কোনো আমি স্পেশালিটি খুঁজে পাইনি কেন কি হয় বা কীভাবে কাজ করে, এটার ইউজেস নাই বললেই চলে। তারপরে যেটা আছে, এটাকে শুধু বর্ডার বানিয়ে দেয়, যে দুইটা সব জিনিসই থাকবে সেম কালারের। দেখেন বর্ডার আছে, আমি জুম করলে দেখা যাচ্ছে, মনে হয় খুব লাইট কালার হয়ে যাচ্ছে, শুধু বর্ডার করে দিচ্ছে। এটার ইউজেসও খুব একটা নাই, কারণ আমি স্টক করলে জিনিসটা পেয়ে যাচ্ছি। আর এখানে যেটা আছে সেটা হলো মাইনাস, আগে ছিল মাইনাস ফ্রন্ট, এটা হবে মাইনাস ব্যাক, পিছনে যেটা ছিল সেটাকে মাইনাস করে দিচ্ছে। তাহলে পাথফাইন্ডারে এরকম 10টা ফাংশন আছে, 10টা ধর 10 রকম কাজ করে, তার মধ্যে ম্যাক্সিমাম জিনিসগুলো ইউজফুল, এই তিনটা জিনিস খুব একটা ইউজ হয় না, মানে আমি খুব একটা রেয়ার কেস দেখিনি, মানে রেয়ার আর কি, খুব কম ইউজ হয়।
আদারওয়াইজ এই জিনিসগুলো স্পেশালি উপরের সবগুলো আর লাস্টেরটা খুব বেশি ইউজ হয়। আর্টবোর্ডটা বেসিক্যালি ইউজ হয় মাল্টি আর্টবোর্ড যখন আপনি ইউজ করবেন। মাল্টি আর্টবোর্ড ইউজ করার জন্য সাধারণত আর্টবোর্ডটা হয় যে আমরা একাধিক ফাইল যখন নিই, এমএস ওয়ার্ডে যেরকম একটা পর একটা ফাইল আসতেই থাকে, এখানে এরকম আসবে না। এটা সাধারণত মনে করেন আপনি লোগোর ডিজাইন করছেন, লোগোর ডিজাইন করতে গেলে লোগোর ভেরিয়েশন আসতেই পারে, যে মাল্টিপল ভেরিয়েশন আপনি তৈরি করবেন, তখন যেটা করতে পারেন মাল্টিপল আর্টবোর্ড নিতে পারেন। আর্টবোর্ড নেওয়ার জন্যে আর্টবোর্ডের এই প্যানেলটা আছে, এখান থেকে আপনি নিতে পারেন, সিম্পলি নিউতে ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এরকম যতগুলো ক্লিক করবেন নতুন আর্টবোর্ড হতে থাকবে পাশাপাশি। অথবা আমরা জানি নতুন যখন নিব, নতুন নেওয়ার সময় আমরা যদি এখানে মাল্টিপল পেজ নিই, মনে করেন আমরা 6টা পেজ নিলাম, নেওয়ার পরে পেজগুলো কীভাবে আসবে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেটা প্রথম ক্লাসে দেখানো হয়েছিল। যদি আপনি এই কন্ডিশনটা সিলেক্ট করে ওকে করেন, দেখেন পেজগুলো এইভাবেই সাজানো হয়েছে, মানে একটা পর একটা সিরিয়ালে আসছে। সেই ক্ষেত্রে আপনি আর্টবোর্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন কোন পেজে যান। আপনার যদি খেয়াল করেন দেখেন একটু পেজটা হাইলাইটেড হচ্ছে, একটু ব্ল্যাক বর্ডার আসছে, কোন পেজে আছেন সেই পেজটা বোঝার জন্যে। হ্যাঁ, দুইটা দেখেন খেয়াল করে একটু বর্ডার আসতেছে, যেটা সিলেক্টেড আছে। ইভেন ডাবল ক্লিক যদি করেন সেই পেজটাই পুরাটা দেখাবে, ডাবল ক্লিক করলে সেই পেজে পুরাটা চলে যাবে। সিঙ্গেল পেজে সিলেক্ট হয়, ডাবল ক্লিক করলে সেটাতে যাবে, এটা হলো কন্ডিশন। আর যদি এরকম মনে হয় যে আমি পেজ ড্র করছি, এই পেজগুলোকে কাস্টমাইজ করবো, কাস্টমাইজ বলতে রিসাইজ করবো, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে পেজে আছেন মনে করেন 4 নম্বর পেজে আছে, 4 নম্বর পেজটা থাকা অবস্থায় আমরা এখান থেকে টুলটায় যাব। টুলে গেলে দেখেন অটোমেটিকলি সিলেকশনের অপশন পেয়ে যাবেন, যেন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন, যে কোনো সাইজে নিয়ে আসতে পারেন। যদি মনে হয় আমি এটাকে ছোট করব বা এটাকে সরাবো, সেটাও আপনি এখান থেকে করতে পারেন, সরাতে পারেন, ইভেন ছোট সাইজে নিতে পারেন। এই টুলে থাকা অবস্থায় যদি আপনি নতুন পেজ নিতে চান, আপনি এখানে ইচ্ছা মতো কাস্টমাইজ পেজ নিতে পারবেন, এর কোনো বাইন্ডিংস নেই, সবগুলো কিন্তু পেজ হবে। আপনি সিলেকশন টুলে চলে যান, এগুলো এক একটা পেজ হয়ে গেছে, সিঙ্গেল সিঙ্গেল পেজ। আচ্ছা, এভারেজটা কাজ হলো যখন আমরা রিড্র করবো, স্পেশালি লোগো রিড্র করা, কোনো শেপ রিড্র করা, কোনো শেপ নিয়ে কাজ করা, এভারেজ যেটা হলো সমান্তরাল করা। এভারেজের কাজটা হলো সমান্তরাল করা কোনো জিনিসকে। মনে করেন আমি একটা এম বানিয়েছি, এম বানিয়ে এমটাকে আমি কাস্টমাইজ করতেছি, আমার কাছে মনে হলো যে এটাকে একটু কাস্টমাইজ করা প্রয়োজন, আমি একটু ডিফারেন্ট কিছু বানাতে চাই। এখন আমি মনে করেন এখানে দুইটা পাতের পয়েন্ট নিয়েছি, নিয়ে এখন এটাকে হয়তো আমি বড় করবো, ধরেন এই পয়েন্ট দুইটা নিয়ে এরকম টেনে লম্বা করছি। এখন যে জিনিসটা খেয়াল করে আপনারা যদি দেখেন, যেটা আসলে সোজা নাই, তাই না? সোজা আছে, সোজা নাই। আমি হয়তো এম এর সামনে কিছু লিখতে চাই, সামথিং, হয়তো এম এর জায়গায় আমি এখানে ডব্লিউ লিখতে চাই, কথার কথা, হয়তো আমার ডিজাইনের পারপাসে আমি এটা ইউজ করব। তাহলে এই জিনিসটা অবশ্যই সোজা হওয়া দরকার। এখন সোজা করতে গেলে কি করা উচিত, কিভাবে হবে, সেই জিনিসগুলো আমরা এখন শিখবো। প্রথমে যেটা করতে হবে, মিনিমাম দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, মিনিমাম দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, পাতে যাওয়ার পরে জয়েন তো আমরা অলরেডি শিখেছি, তাই না? এখন নিচে হলো এভারেজ আছে, এভারেজে যদি আপনি ক্লিক করেন এখানে 3টা অপশন পাবেন, হরিজেন্টাল, ভার্টিক্যাল, বোথ। বোথটা আমরা একটু পরে যাব। এখন হরিজেন্টাল ভার্টিক্যাল তো আমরা বুঝি, তাই না? এটা হলো হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল। আপনারা জি বললেন কেন বুঝবেন তো, আমি একটু ভুল বলেছি, এটা হলো হরিজেন্টাল, এটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে? তাহলে এখন আমরা যে সিলেকশনটা করেছি এটা কি আছে, ভার্টিক্যাল না হরিজেন্টাল? এটা হরিজেন্টাল, বুঝতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো হরিজেন্টাল যেহেতু আমরা সিলেক্ট করেছি, তাহলে হরিজেন্টাল এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে যখন ওকে করবেন, দেখেন কি করেছে সে কাজটা, একদম ইকুয়াল করে, একদম অ্যাভারেজ করে দিয়েছে, সমান্তরাল করে দিয়েছে। ঠিক এরকম আপনারা যদি খেয়াল করেন, এম এর এই দাগটা আসলে সমান নাই, এই জায়গায় এসে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না? তাহলে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, শিফট চেপে আপনি এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতে পারেন, তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো। আবার আমরা একই কাজ করবো, অবজেক্টে যাবো, পাতে যাবো, অ্যাভারেজে যাবো। এখন আমরা কি করবো, হরিজেন্টাল সিলেক্ট করবো, ভার্টিক্যাল সিলেক্ট করবো, রাইট? ভার্টিক্যাল সিলেক্ট করে যখন ওকে করে দেবো, দেখেন ভার্টিক্যালি একদম স্ট্রেট হয়ে গেছে। তার মানে এরকম ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, এরকম ক্ষেত্রে আমরা এই কাজটা করবো। এখন মনে হলো যে আমি একটা ডিজাইন করছি, সে ডিজাইনে যেমন আমরা গত ক্লাসে যে পেন্ডুলামটা বানিয়েছি মনে আছে না? পেন্ডুলামটা বানানোর সময় এমন হয়েছে, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি হয়তো 100% ওরকম বানাবো না এই মুহূর্তে, মনে করেন বিষয়টা এরকম ছিল। এখন এই যে দুইটা মাথা হয়তো দূরে চলে গেছে, তাই না? এখন আমরা জয়েন করার সময় যদি কন্ট্রোল জি দিই, জয়েন হয়ে যাবে, কিন্তু এটা আসলে পারফেক্ট হয়ে হবে না,
পারফেক্ট ওয়ে হওয়ার জন্য যেই কাজটা করা প্রয়োজন সেটা হলো দুইটাকে একত্রে আনা, কাছাকাছি আনা। দুইটা পয়েন্টে পয়েন্টকে কাছে আনার জন্য যেটা করবেন, অবজেক্ট থেকে পাথ থেকে অ্যাভারেজে যাবেন। অ্যাভারেজে যাওয়ার পরে এখানে দেখেন লাস্টে আছে বোথ। বোথ যদি আপনি সিলেক্ট করে ওকে করেন তাহলে কী করছেন, দুইটাকে একসাথে নিয়ে আসছে। সে কিন্তু জয়েন করে নেয়, অ্যাভারেজ করার কাজ করেছে। এখন যদি জয়েন করতে আপনারা দেখেন দুইটা সিলেক্ট করেন, এখানে ওই কন্ট্রোলারটা আসে নাই, রেডিয়াসটা আসে নাই, তার মানে হলো এটা আসলে জয়েন হয়নি। এখন যদি কন্ট্রোল জে দেন তাহলে জয়েন হবে। এখন দেখেন এই কন্ট্রোলারটা চলে আসছে, তার মানে এখন জয়েন হয়েছে। এবারে রাইট একটু নিয়ে কথা বলবো ইনিশিয়ালি, সেটা হলো আমরা জানি যে লোগো যখন তৈরি করা হয়, একটা লোগো আসলে একটা বিলবোর্ডে ইউজ হয়, একটা বিজনেস কার্ডে ইউজ হয়। একটা বিজনেস কার্ডে যখন যাবে তখন অনেক ছোট হয়ে যায়, তাই না? আমারটা যখন বিলবোর্ডে যাবে অনেক বিশাল হয়ে যায়। তার মানে লোগো থেকে শুরু করে যে কোনো জিনিসই বড় ছোট হতেই পারে। বড় ছোট হওয়ার সময় ইলাস্ট্রেটর কিছু প্রবলেম আছে। ইলাস্ট্রেটর প্রবলেম হলো যে দুইটা কন্ডিশন, একটা হলো রেশিও অনুযায়ী আপনাকে বড় করে দেবে, আর একটা রেশিও ছাড়া ছোট বড় করবে। এই জন্য ইলাস্ট্রেটর অপশন আছে, কিন্তু ওই অপশনটা যদি কেউ ভুলে যায় তখন আসলে রেশিওটা মেনটেন হবে না। তো এই জন্য সেফটি হিসেবে আমরা যেটা করি, এটা যে কোনো কাজ করার সময় ইলাস্ট্রেটরে, সেটাকে আমরা আউটলাইন স্ট্রোক করে নিই। আউটলাইন স্ট্রোক করে নিলে কি সুবিধা অসুবিধা আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, আর এখন প্র্যাকটিক্যালি দেখবো যে কি হয়। সিম্পলি আমরা দুইটা ইলিপস নেব, এটা একটা ইলিপস, আমরা ফিল কালার নান করব, শুধু স্ট্রোক কালার আছে। এটার স্ট্রোকটা এক পয়েন্ট আছে, আমি এটাকে একটু মোটা করি যাতে বুঝতে সুবিধা হয়, 4 পয়েন্ট অথবা 3 পয়েন্ট করি। এটাকে একটা কপি করেছি। আচ্ছা, একটাকে আমরা যেটা করব, অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, সিম্পলি আউটলাইন স্ট্রোক। আপনারা খেয়াল করে যদি দেখেন কালার প্লেটে এখন এটা কী কী হিসাবে আছে, কালারটা স্ট্রোকের মধ্যে আছে, কালারটা ফিল না স্ট্রোক আছে, স্ট্রোক আছে। যখন আমরা আউটলাইন স্ট্রোক করব তখন কী আছে, সে অটো কনভার্ট হয়ে গেছে ফিল কালার। এখানে কিন্তু স্ট্রোক আর নাই, কিন্তু চেঞ্জ হয়েছে কিছু দেখতে কি, ভিজুয়ালি চেঞ্জ হয়েছে, ভিজুয়ালি চেঞ্জ হয়নি, একই রকম। দুইটা জিনিস যদি আপনি ধরেন একই রকম দেখবেন, কোনো পার্থক্য নাই, দেখতে ভিজুয়ালি একই রকম, কিন্তু এটা ফিল কালার, এটা স্ট্রোক কালার। সুবিধা অসুবিধা কি, আমরা একটু দেখি সুবিধা অসুবিধা কিছু পাওয়া যায় কিনা। আমরা তো অলরেডি বড় ছোট করেছি, বড় ছোট করতে পারি, তাই না? আমি দুইটাকে ধরে আমরা বড় করছি, সমস্যাটা কি হয়েছে দেখতে পেরেছেন? বড় হলে লজিক্যালি কি হওয়া উচিত, যখন বড় হবে তখন তো আসলে এটার সাইজটা যখন আমরা বড় করছি তাহলে রেশিও মেনটেন করে সে বড় হওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু হয় নাই। এটা যে থিকনেস একই রকম থিকনেস রেখেছে, কিন্তু এটা যখন বড় হয়েছে সে রেশিও অনুযায়ী বড় করেছে, ইটস নট ইট, মানে এটাই তো হওয়ার কথা মনে হয় আমাদের ধারণা। আবার এটাকে যদি আমরা ছোট করি, এই জিনিসটাকে একটা কপি করে যদি আমরা ছোট করি, মনে করেন বিজনেস কার্ডের জন্য আমরা ইউজ করবো, ছোট করি, কি হলো বিষয়টা, ছোট করলে এটা আসলে অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে, কারণ 3 পয়েন্ট ছিল, 3 পয়েন্টই আছে, কিন্তু এটা রেশিও অনুযায়ী ছোট হয়েছে। কারণ কি, এটাকে আমরা ক্রিয়েট আউট স্ট্রোক আউটলাইন করেছি, আউটলাইন স্ট্রোক করেছি। তারপর আউটলাইন স্ট্রোকের ফিচারটা কি, মানে কেন করবো সেটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছে? আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এটা কেন হলো, আউটলাইন স্ট্রোক ছাড়া কি আমরা এটা রেশিও মেনটেন করতে পারবো না? পারবো, এটা একটা অপশন আছে, কিন্তু এই অপশনটা যদি কোনো ইউজার ভুলে যায় তখন কি হবে, তখন আসলে সে এরকম উল্টাপাল্টা রেজাল্ট দেখতে পাবে, এটা সে জানে না। সেটা পেতে হলে আপনি কোথায় পাবেন, এখানে দেখেন একটা স্কেল টুল আছে, রিফ্লেক্ট বা রোটেট টুলের ডান পাশে একটা টুল আছে স্কেল টুল। এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে একটা পপ আপ আসবে, এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, স্কেল রেক্টেঙ্গেল কর্নার, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, আপনি এখান থেকে সেট করতে পারেন। অথবা আরেকটা জায়গা আছে, উইন্ডো মেনুতে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে গেলে আপনার একটা অপশন পাবেন যে এই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি এটা সিলেক্ট করে দেন এখান থেকে সে রেশিও অনুযায়ী মেনটেন করবে। যেমন এটা এখন 3 পয়েন্ট আছে, আমরা যদি এটাকে বড় করি, এটাকে এখন দেখেন 3 পয়েন্ট নাই, কত হয়েছে 16 পয়েন্ট সামথিং হয়েছে। এটাকে যদি আমরা এই অবস্থায় রেখে আমরা 3 পয়েন্ট করি, এটাকে যখন আমরা ছোট করব তখন সে পয়েন্ট সামথিং হয়েছে, মানে রেশিও অনুযায়ী সে ছোট বড় করেছে। এখন কেন আমরা আউটলাইন স্ট্রোক করবো, এর কারণটা হলো যে ইনকেস যদি এই জিনিসটা টিকমার্ক করতে ভুলে যায়, আপনি হয়তো একটা ফাইল পাঠালেন, একটা লোগো তৈরি করলেন বা একটা কাজ করলেন, হোয়াট এভার যেটাই করলেন, এটা কারো কাছে পাঠালেন, সে যখন ছোট বড় করবে করতে যেয়ে তার এখানে হয়তো টিকমার্ক নাই, সে ভুলে হয়তো করেনি, তাহলে কী হবে, রেজাল্টটা উল্টা পাল্টা দেখাবে। সেটা যেন না হয় সিকিউরিটির জন্য আপনি যেটা করবেন, অবশ্যই লোগোর ক্ষেত্রে আউটলাইন স্টক করে দেবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, অফসেট পাত্র প্রয়োজন হয় হলো স্পেশালি আপনার
কোনো শেপকে রেশিও অনুযায়ী ছোট বড় করার ক্ষেত্রে, কোনো শেপকে সিমিলার অবস্থায় রেখে ছোট বড় করবেন, তখন আপনার অফসেট পাত্র ইউজ হয়। কিভাবে ইউজ হয় সেটা আমরা এখন দেখব। মনে করেন আমরা একটা রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেলটা আমরা স্ট্রোক আউটলাইন করে নিই, অথবা শুধু স্ট্রোক থাকবে, ফিল কালারটা ডান করে নিন, দেখতে সুবিধা হবে। এখন কি আছে, আমাদের শুধু স্ট্রোক আছে তাই না? আমরা চাই এই সিমিলার জিনিসটা রেখে সে অটোমেটিক্যালি একটা কপি তৈরি করে দেবে। বেসিক্যালি এটা সিলেক্ট অবস্থায়, মনে করেন আমরা যখন বিজনেস কার্ড করব তখন এই জিনিসটা আমরা দেখাবো আরেকবার, তারপরে আমরা এখন দেখে নিচ্ছি। পাতে যাব, পাতে যাওয়ার পর দেখেন অফসেট পাত আছে। প্রিভিউতে যদি ক্লিক করেন আপনি দেখেন 10 পয়েন্ট দেওয়া ছিল, 10 পয়েন্ট ডিস্টেন্সে সেই নতুন একটা প্রিভিউ দেখাচ্ছে। আপনি যদি সিম্পলি ওকে করেন তাহলে কি করবে, সে একটা কপি তৈরি করে দেবে। যদি আপনি ইনসাইডে চান যে আমি আরেকটা কপি চাই, সিমিলার জিনিস সব কিছু সেম থাকবে ইনসাইডে হবে, তাহলে আপনি কি করবেন, আবার এখান থেকে অফসেট পাতে যাবেন, প্রিভিউ ক্লিক করেন, এখন মাইনাস দিবেন। যদি মাইনাস প্রেস করেন দিয়ে ট্যাপ দেন, এখন ভিতরের দিকে আসবে। আপনি যদি বাড়াতে চান দেখেন সে ছোট বড় হচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন সেটা ফিক্স আপ হওয়ার পর ওকে করে দেন, দেখেন নতুনটা সিলেক্ট অবস্থায় চলে আসে। একটা লোড জিনিস দেখেন, আমরা যখন ডিএক্স সিলেকশন টুল দিয়ে কোনো রেক্টেঙ্গেল সিলেক্ট করি, চারটা কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট পাই তাই না? যদি আমরা মাঝখানে আরো অ্যাঙ্কর পয়েন্ট চাই তাহলে কি করব? আমরা জানি যে এখানে পেন টুল দিয়ে প্লাস সাইন ক্লিক করলে হয়তো অ্যাঙ্কর পয়েন্ট আসবে, কিন্তু এর থেকে ইজি একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমরা ইউজ করব। অবজেক্টে যাব, পাতে যাবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস আছে, সেটা ক্লিক করেন। ক্লিক করলে কি হবে, মাঝখানে যে জায়গাগুলো আছে সেখানে একটা করে নতুন অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। নতুন অ্যাঙ্কর পয়েন্ট আমরা কি করতে পারি, কি কাজে লাগতে পারে, আমরা একটা ট্রাই করতে পারি যে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে যদি আমরা একটু ডান দিকে ড্র্যাগ করি কি হয়, তার মানে একটা অ্যারো বানানো আসলে খুব কষ্টকর না, জাস্ট চিন্তার বিষয়। এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, আবার ডিফারেন্ট চিন্তাও করতে পারি যে আমি এখানে যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল আরও চারটা যোগ হয়েছে, আমরা যদি আরও অ্যাড দিই তখন কি হয়, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আরও মাঝখানে যে স্পেসগুলো আছে সেগুলোতে যোগ হয়েছে। আমরা অনেক সময় নোটিশ বোর্ড বানানোর প্রয়োজন মনে করি, সিম্পলি একটা নোটিশ বোর্ড বানিয়ে ফেলতে পারেন, জাস্ট চিন্তা, ইমাজিন, আপনি কীরকম ইমাজিন করতে পারেন সেটা বিষয়। এখন মনে করেন নোটিশ বোর্ড বানালাম, বানানোর পরে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার অকাজের তাই না, কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যাট এ টাইম যদি আমি সবগুলো মুছতে চাই, শিফট প্রেস করে আমি এগুলো সিলেক্ট করতে পারি। সব সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, তার পাশেই আছে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস, ক্লিক করেন, আনওয়ান্টেডগুলো সব চলে গেছে। ডান, পাথ ফাইন্ডারে ডিভাইড করা শিখেছি না, এটার কাজটাই একটু ইজিয়ার করে দেয়া। মনে করেন আমরা একটা ইলিপস যদি নেই, এবং ইলিপসটা নিয়ে আমরা যদি এখানে ডিজাইন করতে চাই, সিম্পলি হয়তো ডিজাইন না হোক সামথিং, আপনি যখন কাজ করবেন তখন হয়তো এটা কাজে লাগবে। একটা টেকনিক আপনাদের একটু পরেই শেখাবো আমি, হয়তো সেটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। মনে করেন এই নোটিশ বোর্ডটার নিচে আমরা একটা স্টাইল করতে চাই, এখন এটা সিলেক্ট অবস্থায়, এটা কোথায় আছে আমরা বুঝতেছি না, এটা উপরে আছে যেহেতু পরে তৈরি করা হয়েছে, আর এটা নিচে আছে। তারপরে যদি আপনার কনফিউশন হয় আপনি এটাকে ফিল কালার করেন, এটাকেও ফিল কালার করেন, করে এটা ফিল কালার চেঞ্জ করেন, তাহলে আপনি শিওর যে এটার নিচে ব্ল্যাকটা আছে। এখন এটা সিলেক্ট অবস্থায় যদি আপনি অবজেক্ট মেনুতে যান, পাতে যান, যাওয়ার পরে ডিভাইড অবজেক্ট বিলো যদি ক্লিক করেন, তাহলে কি হয়েছে, নিচের যে পার্টটা ছিল এটাকে ডিভাইড করে দিয়েছে, এটাকে ক্লিক করে সরালি হবে, আমি ডিলিট করে দেব। নোটিশ বোর্ডটা এখন একটু স্টাইলিস্ট হয়ে গেছে। এরকম হয় না যে পেন টুল নিয়েছেন একটা সিঙ্গেল ক্লিক করলেন, পরে মনে হলো না আসলে আমি পেন টুল দিয়ে কাজ করতে চাই না, এরকম হয় না? আচ্ছা, এই পয়েন্টটা এটা কিন্তু আসলে থেকে গেছে। অনেক সময় দেখা যাবে, আমরা এটা এখনো শিখি নাই, একটা শেপ নিয়েছি, এটার অনেক সময় আমরা প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাস এরকম হয়েছে, ফিল কালারও নান, স্ট্রোক কালারও নান, নান হওয়ার কারণে ক্লিক করে যখন ছেড়ে দিলাম দেখি যে নাই, কোথায় গেল নাই, খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, এরকম হয়েছে তাই না? আচ্ছা, আর একটা জিনিস আমরা শিখি নাই, হয়তো শিখবো ফিউচারে, যেমন টাইপ টুল দিয়ে আমরা এরকম অনেক সময় বক্স ড্র করবো, ড্র করে এর মধ্যে লেখা যায়, হয়তো দেখা গেলো যে আপনি লেখা মুছে ফেলছেন, এখন আর দরকার নেই, সিলেকশন টুল দিয়ে বাহিরে ক্লিক করে ফেললেন, তাহলে সবগুলো জিনিস আসলে নাই হয়ে আছে। কিন্তু আসলে কি নাই হয়ে আছে, সবগুলোই আছে। কোথায় আমরা আউটলাইন শিখেছি না গত ক্লাসের আগের ক্লাসে, মনে আছে? কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই যদি দেন দেখেন সবগুলোই আছে। এখন এইগুলোর কিসে প্রবলেম করবে, স্পেশালি প্রিন্টিং সেক্টরে যখন কাজ করবেন, প্রিন্টিং সেক্টরে কাজ করতে গেলে এই জিনিসগুলো খুবই প্রবলেম করবে, যখন রিপে যাবে সবগুলো সে প্রসেস করার চেষ্টা করবে, এবং এগুলো
আর প্রসেসিং এ কালার সেপারেশনের প্রবলেম তৈরি করবে। সেই জন্যেই আপনি প্রিন্টিং সেক্টরে হোক, যেই সেক্টরে হোক, বেটার হলো এই জিনিসগুলোকে ক্লিন আপ করে নেওয়া। এই জন্য হাইট যেগুলো আছে, যেগুলো অপ্রয়োজনীয়, এগুলোকে মুছার জন্য একটা অপশন দিয়েছে ইলাস্ট্রেটর। অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, পাতে যাওয়ার পরে সবার নিচে দেখেন ক্লিন আপ লেখা আছে। আপনি যদি ক্লিন আপে ক্লিক করেন, এখানে তিনটা স্টাইল আছে। অনেক সময় হতে পারে আপনার এমটি টেক্সট পাতা হওয়ার প্রয়োজন, কোনো কারণে আপনি রেখেছেন, এখন মুছতে চান না। আনপেইন্টেড অবজেক্ট, অনেক সময় দেখা যায় আমরা একটা বর্ডার শেপের জন্য আনপেইন্টেড অবজেক্ট রাখি, অনেক সময় এটা হতে পারে। স্টেপ পয়েন্ট, যেটা পাত দিয়ে সিঙ্গেল ক্লিক করলাম পেন টুল দিয়ে, এগুলো বলা হয় স্টেপ পয়েন্ট। তো এগুলো যদি আপনি ক্লিন আপ প্রজেক্ট শেষ করার পরে আপনি যখন সাবমিট করবেন, কাউকে পাঠাবেন অথবা প্রিন্টিংয়ে পাঠাবেন, তখন এই ক্লিন আপটা করে নেওয়াটা ভালো। তখন আপনি ক্লিন আপে যাওয়ার পরে যেটা করবেন, তিনটা যদি রাখতে চান টিক মার্ক করে আপনি ওকে ক্লিক করেন। করলে করার পরে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন কী হয়, কেন আমরা কম্পাউন্ড পাথ করব, এটা আগে জানা দরকার, তাই না? কম্পাউন্ড পাথ হলো যে মাল্টিপল অবজেক্টকে অনেক সময় সি থ্রো করা দরকার হয়, যে আমরা একটা অবজেক্টের ভিতর দিয়ে আরেকটা জিনিস দেখতে চাই, নিচের জিনিসটাকে দেখতে চাই। মনে করেন আমার একটা চারকোনা বক্স আছে, আমি চাই যে মাঝখানে একটা ছিদ্রি করতে এটা দিয়ে যেন নিচে জিনিসটা দেখা যায়। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা হয়, হতেই পারে। আমরা সেই জিনিসটাই করে আগে দেখবো। মনে করেন একটা রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেলটা আমার ফিল কালার আছে, যে কোনো কালার থাকতেই পারে। আচ্ছা, এখন চাচ্ছি এটার মাঝখান দিয়ে অথবা কোনো একটা জায়গা দিয়ে আমি সি থ্রো করার জন্য, মানে নিচেটা দেখার জন্য, এটা ভিতর দিয়ে দেখার জন্য। সেক্ষেত্রে আমি একটা যে কোনো শেপ নিতে পারি, আমি একটা ইলিপস নেই দেখতে যাতে সুন্দর হয়। সেই জন্যই ইলিপসের কালারটা একটু ডিফারেন্ট কালার করি, তাহলে বোঝা যাবে। এখন কিছু কাজ আছে, কমপ্লেক্স কাজ, এখন সেটা না করে আমরা চিন্তা করলাম আচ্ছা নিচে তো সাদা আছে, আমি এটা সাদা করে দিই, তাহলে তো মনে হবে চিত্র হবে না, লজিক্যাল কি বলেন, তাই তো? এখন দুইটাকে আমরা হয়তো গ্রুপ করলাম, কথার কথা গ্রুপ করে আমি এমন হলো যে সাদার জায়গায় কোনো জায়গায় নিয়ে গেল, এখন কি হবে? এখন তো সাদা নেই, এখন ডিফারেন্ট কালার, তারপরে চিত্র হচ্ছে না, তাহলে আসলে এটা সলিউশন না। আমরা যে রিয়েল সলিউশন সেটা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করবো, কীভাবে করতে হয় সেটার জন্য প্রথমে দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হয়, দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। যেটা সি থ্রো করবেন সেটা উপরে থাকবে, আর যেটাকে করবেন সেটা নিচে থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দুইটাকে সিলেক্ট করার পরে আপনি যাবেন অবজেক্ট মেনুতে, যাওয়ার পরে নিচে এসে দেখেন কম্পাউন্ড পাথ লেখা আছে। কম্পাউন্ড পাথে যাওয়ার পরে দেখেন মেইক আছে, শর্টকাট আছে কন্ট্রোল এইট। হ্যাঁ, আপনি মেইকে যদি ক্লিক করেন এখন সি থ্রো হয়েছে, কিন্তু কী সি থ্রো হলো, একই রকম তো মনে হচ্ছে, তাই না? আমরা এটাকে ধরে যদি এখানে নিয়ে আসি তখন কী হয়, এটা রিয়েলি সি থ্রো হয়েছে। তার মানে এখানে এখন একটা, মানে আমরা যদি বলি উইন্ডো বা ছিদ্র হওয়াটা, ছিদ্র হয়েছে। এখন নিচে যাই থাক, আমরা হোয়াইটের জায়গায় যদি অন্য কালারও দিই কখনো প্রবলেম করবে না। কম্পাউন্ড পাথের স্পেশালিটিটা কি? এখন আমরা মনে করেন এই সি থ্রো করার ওয়েটা আমরা যেহেতু পাথফাইন্ডার দেখেছি, পাথফাইন্ডার থেকেও করা যেত, কিন্তু পাথফাইন্ডার দিয়ে করা যেত না, যে আমরা যদি মাইনাস ফ্রন্ট করে দিতাম মাঝখানেটা রেখে তাহলে চলে যেতাম। কিন্তু কম্পাউন্ড করার পাথ করার একটা স্পেশালিটি আছে, যেই কারণে আসলে কম্পাউন্ড পাথ করা, সেটা হলো আপনি যদি অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথে যান, নিচে দেখেন মেইকের নিচে একটা আছে রিলিজ, এখানে গিয়ে যদি রিলিজে ক্লিক করেন তাহলে এই যে শেপটা ছিল এই শেপটা পেয়ে যাবেন, এবং অরিজিনাল যেটা ছিল সেটা ওই অবস্থায় থেকে যাবে। এটা দেখার কিছু নাই আমার মনে হয়, তাই না? আচ্ছা, আমরা সামনের দিকে যাই। তারপরে যেটা আছে লিঙ্ক, লিঙ্ক আছে। আচ্ছা, লিঙ্কটা কি জিনিস, এটা আমরা প্রথম ক্লাসে যখন প্রথম ও সেকেন্ড ক্লাসে কম্পেয়ার দেখিয়েছিলাম টুল প্লেট, তখন বলেছিলাম যে লিঙ্ক নিয়ে আমরা কাজ করব। লিঙ্কটা হলো উইন্ডো মেনু থেকে আমরা লিঙ্ক পাবো, লিঙ্ক একটা প্লেট, লিঙ্কটা ব্ল্যাঙ্ক, কিছুই নাই, এটা আসলে ব্ল্যাঙ্কই থাকবে আনটিল আপনি এটার জিনিসপত্র যদি না আনেন। এটার জিনিসপত্র মানে হলো ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে গেলে দেখুন প্লেস বলে একটা কথা আছে, প্লেস, প্লেসে যদি ক্লিক করেন একটা পপ আপ মেনু খুলবে, তার মানে এখানে চাচ্ছে কিছু একটা প্লেস করার জন্য। কী ধরনের জিনিস প্লেস করা যায়? ইমেজ এখানে প্লেস করতে পারেন, আপনি যদি চান ইমেজ নিয়ে আসতে পারেন, ফটোশপের ফাইল আনতে পারেন, মানে পিএইচডি আনতে পারেন। তাহলে আমরা এটা জেপিজি আছে, একটা ইমেজ আমরা এখানে প্লেস করতে চাই। ইমেজ সিলেক্ট করার পরে দেখেন একটা অপশন আছে লিঙ্ক, এটা কি লিঙ্ক হিসেবে থাকবে কি না, যদি লিঙ্ক টিকমার্ক উঠায় দেন তাহলে লিঙ্ক হিসেবে থাকবে না, আর যদি টিকমার্ক দেন তাহলে লিঙ্ক হিসেবে থাকবে। লিঙ্ক থাকলে সুবিধা কী, লিঙ্ক না থাকলে কী অসুবিধা, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এটা ক্লিক করার পরে এরকম মনে করেন মাল্টিপল ইমেজ এখানে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, যদি 50টা ইমেজ থাকতো 50টা ইমেজই আপনি একবারে নিয়ে আসতে পারতেন, এরকম ক্লিক করে করে এক এক জায়গায় প্লেস করতে পারতেন। এখন আমরা একটা ইমেজ এনেছি,
ইমেজ ছোট করার জন্য সবসময় মনে রাখবেন শিফট প্রেস করে কর্নার থেকে ড্র্যাগ করে ছোট করবেন, তাহলে যেটা হবে ইমেজের রেশিও ঠিক থাকবে। আদারওয়াইজ কি হবে, মনে করেন আপনি ছোট করছেন, এরকম ধরে ছোট করে দিলেন, কি হলো, রেশিও ঠিক থাকলো? মানুষের চেহারা এরকম হওয়ার কথা না। ছবির ক্ষেত্রে আসলে এই জিনিসটা অবশ্যই ম্যান্ডেটরি যে আপনারা শিফট প্রেস করে কর্নার থেকে ছোট করবেন, তাহলে কি হবে, রেশিও অনুযায়ী ছোট হবে। লিংক থাকা আর না থাকার পার্থক্যটা কি সেটা একটু যদি বলে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এখন এই ছবিটা আমি নিয়ে আসছি, এই ছবিটার সাইজ অনেক বড়, অ্যারাউন্ড হয়তো 4 মেগা বা 5 মেগা অথবা 3 মেগাবাইট। এই ফাইলটাকে যখন আমি সেভ করবো ইলাস্ট্রেটর ফরম্যাটে, এই ফাইলটা হবে হয়তো 0.5 মেগাবাইট অথবা 1 মেগাবাইট। এখন ইমেজটা যখন 3 মেগাবাইট, ফাইলটা আমার 1 মেগাবাইট কেন হলো? হিসেবে তো 3 মেগার বেশি হওয়ার কথা। আচ্ছা, এটা কন্ডিশন হলো এই ইমেজটা আসলে লিঙ্ক হিসেবে আছে, এটাকে আপনি কিছু করতে পারবেন না। কিছু করতে পারবেন না বলতে, আপনি যদি ইলাস্ট্রেটর ফাইলটা কাউকে দেন সাথে আপনাকে ইমেজটা দিয়ে দিতে হবে। ইমেজটা জাস্ট একটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে আছে যে এই ফাইলের মধ্যে সে জায়গা দখল করে নেই, যার কারণে ফাইলের সাইজটা ছোট, মানে লেস দেন ইমেজ। আর যদি আমরা চাই যে না আমরা দুইটা একসাথে পাঠাতে চাই না, এই হ্যাসেল করতে চাই না, যে আমরা যখন ইলাস্ট্রেটর ফাইলটা দিব এটা ইনবিল্ট যেন ইলাস্ট্রেটর মধ্যেই থাকে, তখন সেভ করলে ফাইলের সাইজটা, যদি ইমেজটা 3 মেগাবাইট হয় ফাইলের সাইজটা তখন 4 মেগাবাইট বা 3.সামথিং মেগাবাইট হবে। কারণ হলো ইটস সেলফ ইমেজে যে সাইজটা আছে সেটা ইনবিল্ট হবে, তার সাথে ইলাস্ট্রেটর যে ফাইল আছে সেটা সহ ফাইলের সাইজটা ইনক্রিজ করবে। তাহলে সুবিধা অসুবিধা কি? সুবিধা হলো আপনার ফাইলের সাইজটা ছোট থাকবে, যখন আপনি লিঙ্ক হিসেবে দেবেন ইলাস্ট্রেটর ফাইলের সাইজটা ছোট থাকবে, লিঙ্কগুলো আপনি আলাদা করে দিয়ে দিতে হবে। যদি লিঙ্ক না দেন, মনে করেন আপনাদেরকে একটা বিজনেস কার্ড অথবা একটা ডিজাইন করতে দিলাম, আপনারা ডিজাইন করে নিয়ে আসলেন, সেখানে ইমেজ ইউজ করলেন, ইমেজটা আপনি লিঙ্ক হিসেবে রাখলেন কিন্তু সাথে নিয়ে আসলেন না, আসার পরে দেখবেন চার কোণে একটা বক্স হয়ে আছে এবং ছবি দেখাচ্ছে না, ছবিও দেখাবে না, কিন্তু ছবি দেখাচ্ছে তখন ছবি দেখাবে না, শুধু এরকম চার কোণে একটা বক্স দেখাবে কারণ ইমেজটা মিসিং। যদি এরকম সমস্যা ফেস করেন তখন আপনারা কী করবেন, এটাকে এম্বেড করা যায়, ছবিটা সিলেক্ট অবস্থায় এই কর্নার থেকে এখানে এম্বেড আছে, যদি ইমেজটা এম্বেড করে দেন তখন সে লিঙ্ক আর থাকবে না, সে লিঙ্কটা আলাদা হয়ে যাবে, দেখেন পুরো স্লাইনটা চলে গেছে। এখন যদি ফাইল ইমেজ সাইজ, মানে এই ফাইলটা সেভ করেন, তাহলে ইমেজের সাইজটা যদি 3 মেগাবাইট হয়ে থাকে ফাইলের সাইজটা 3.5 মেগাবাইট বা 4 মেগাবাইট হবে। লিঙ্ক করলে কিছু সুবিধা আছে, সুবিধাগুলো স্পেশালি হলো মনে করেন এটা ফটোশপের ফাইল, একটা পিএইচডি ফাইল, এই পিএইচডি ফাইলটা আপনি মডিফাই করতে চান, কখনো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। দেখেন যদি লিঙ্ক থাকে ইমেজটাকে আমরা একটা কপি করি, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটাকে যদি আমরা এম্বেড করি, সরি দুইটি এম্বেড হয়ে গেল না হয়নি, আচ্ছা দেখেন এম্বেডটা যদি সিলেক্ট করি, আমার এইখানে দুইটা বাটন কিন্তু এখন ডিসেবল হয়ে আছে, আর যদি লিঙ্কটা সিলেক্ট করি দুইটা ইনেবল হয়ে আছে, তার মানে হলো এখানে যদি আমরা ক্লিক করি, যদি এডিটে ক্লিক করি, এডিট অরিজিন বলে, এডিট অরিজিনাল মানে হলো যে এটা যদি ফটোশপের ফাইল হয় তাহলে এটা ফটোশপে চলে যাবে, ফটোশপের ফাইলে গিয়ে আপনি যত ধরনের মডিফিকেশন আছে আপনি করতে পারেন, করার পরে যদি আপনি সেভ দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে অটোমেটিকলি সে আপডেট করে নেবে, মানে অটোমেটিকলি এখানে আপডেটটা চলে আসবে ইলাস্ট্রেটরে। ইন কেস যদি আপডেটটা না আসে তাহলে পাশে একটা বাটন আছে, এই পাশে বাটনটা হলো আপডেট বাটন, আপডেট লিঙ্ক বলেছে, তার মানে হলো যে লিঙ্কটা নিয়ে আপনি মডিফাই করেছেন, কাজ করেছেন ফটোশপে, করার পরে সেভ করেছেন, হয়তো কোনো কারণে আপডেট করতে পারেনি, তখন এই বাটনে যখন ক্লিক করবেন তখন সেটা আপডেট হয়ে যাবে। এটা হলো স্পেশালিটি যে আপনি যদি লিঙ্ক অবস্থায় কাজ করেন, এম্বেড করলে আপনি এই দুইটা অপশন পাচ্ছেন না, মডিফাই করার কোনো অপশন নাই। দেখেন আগে আমরা শিখেছি কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথের স্টাইলটা ছিল একরকম, ক্লিপিং মাস্কটা আরেক রকম। মনে করেন এখানে যে ছবিটা আছে আমরা চাই এই ছবির এই মাথাটুকু শুধু দেখতে, বাকিগুলো দেখতে চাই না, বাকিটুকু। এখন সেটার জন্য যে কাজটা করতে হবে, আপনি যে শেপটুকু নিবেন, যে যেটুকু দেখতে চান এটুকু শেপ নিতে পারেন, সরি মনে করেন এরকম একটা শেপ নিলাম, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু শেপ নিয়েছি। আগে যে মাস্কিং কম্পাউন্ড পাথ করেছি তখন কন্ডিশন কী ছিল, যে যেটা আমরা দেখ সি থ্রো করতে চাই সেটা নিচে থাকবে, আর যেইটুকু জায়গা দিয়ে দেখতে চাই ওটা উপরে থাকবে। আর এখানে একটু ডিফারেন্ট, মানে এটা উল্টা, উল্টা হলো যেইটুকু জায়গা আমরা দেখতে চাই ওইটুকু জায়গা এরকম উপরে থাকবে, আর যেটাকে দেখতে চাই সেটা নিচে থাকবে। এখনও দুইটাই সিলেক্ট করবেন, দুইটা সিলেক্ট করে অবজেক্ট মেনুতে যাবেন,
গিয়ে দেখেন এখানে ক্লিপিং মাস্ক আছে, ক্লিপিং মাস্কে যে যদি মেক ক্লিক করেন, আচ্ছা এখন এটা যদি আমরা মডিফাই করতে চাই, যে এখানে আমরা সিলেকশন টুল দিয়ে যদি সরাই, দেখেন শুধু এটাই সরছে, নিচের ছবিটা দেখতে পাচ্ছি না, এটা একটা প্রবলেম। আমরা ডিরেক্ট সিলেকশন টুল যাই যদি যাই এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে যদি ক্লিক করি, দেখেন ছবিটা দেখা যাচ্ছে, এবং এই অবস্থায় যদি আপনি সরার মুভ করেন, আপনি কিন্তু সবকিছু দেখতে পাচ্ছেন, সরাতে পারছেন। ইভেন এখন যদি আপনি এটাকে ছোট বড় করতে চান তাও করতে পারবেন। কি করবেন, ফার্স্ট কন্ডিশন হলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি বাইরে ক্লিক করে এটা সিলেক্ট করে নিলেন, তাহলে এখন ছবিটা সিলেক্ট হয়েছে। এই অবস্থায় আপনি চলে যাবেন সিলেকশন টুলে, এই অবস্থায় যাবেন। আপনি যদি বাইরে ক্লিক করে আবার ছবিতে ক্লিক করে যান তাহলে কিন্তু কাজ করবে না। এই অবস্থায় গিয়ে যদি আপনি এটাকে ছোট করেন কাজ করবে, এখন সরান কাজ করবে। আচ্ছা এখন এই কাজটা করার ক্ষেত্রে কখন ইউজ হয়, সাধারণত যখন মনে করেন আইডি কার্ড বানানো হয়, আইডি কার্ড গুলো ডিজাইন করা হয় ইলাস্ট্রেটরে, কিন্তু আইডি কার্ডের মধ্যে তো ছবি ব্যবহার করার প্রয়োজন হয় তাই না, তখন কি করবে, তখন একটা ছবি বড় থাকতে পারে, যে কোনো চার কোনা শেপ থাকতে পারে, যে কোনো শেপেরই থাক, আপনি উপরে একটা শেপ ড্র করে দেন এটাকে মাস্কিং করে দিবেন, এটাকে ক্লিপিং মাস্ক বলা হয়, ঠিক আছে। যদি আপনি এটাকে রিলিজ করতে চান, আগের অবস্থায় ফিরে পেতে চান, তাহলে যাবেন অবজেক্ট মেনুতে, ক্লিপিং মাস্ক যেখানে আছে এখানে গিয়ে দেখেন রিলিজ আছে, আগের মতো কম্পাউন্ড পাতের মতো, পাতের মতো রিলিজ। রিলিজ যখন দিবেন আপনার শেপটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, দুইটা আপনি আলাদা পেয়ে যাচ্ছেন। ক্যারেক্টার প্লেট আর প্যারাগ্রাফ প্লেট এই দুইটা জিনিস আমরা এখন শিখব, সেটা কোথায় পাবেন, টাইপ টুলে গেলে দেখেন কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্লেট আসবে, তার সাথে সাধারণত প্যারাগ্রাফ প্লেট থাকে। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে 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 জায়গাটুকু আমরা এখান থেকে দেখাবো ঠিক সেটুকুই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, বাহিরে অনেক ফিচার থাকতে পারে যেগুলো আমরা দেখাচ্ছি না, সেগুলো এখন প্র্যাকটিস করেন না, ওটা বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন। যদি মনে হয় কিউরিয়াসিটি থাকে যে আমরা এইটাও জানতে চাই এটাও জানতে চাই, এরকম যদি থাকে তাহলে সেগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, আর যেটুকু আমরা দেখাবো ওটুক নিয়েই থাকবেন, এটা হলো আমার রিকোয়েস্ট। আচ্ছা লেখার জন্যে এখানে টুল আছে, টাইপ টুল আছে, টাইপ টুলে যদি যান, নতুন অনেকগুলো টাইপ টুল ক্রিয়েট তৈরি করা হয়েছে যেগুলো আগে ছিল না। নর্মাল টাইপ টুল, এটা হলো সিম্পলি টাইপ টুল, এটা দিয়ে কি হয় আপনি এক জায়গায় একটা সিম্পলি ক্লিক করলেন, ক্লিক করার পর যদি আপনি লিখেন লেখাগুলো আসতে থাকবে, যা লিখবেন সেটা চলে আসবে। সেকেন্ড যে টাইপ টুলটা আছে এটা বলা হয় এরিয়া টাইপ টুল, এটা আপনারা দেখলেই বোঝা যাচ্ছে যে একটা এরিয়ার মধ্যে সে লেখার কাজ করে। পরে যেটা আছে থার্ড, এটা হলো পাথ টাইপ টুল, পাথের উপরে লিখে হ্যাঁ বিভিন্ন শেপে বিভিন্ন ওয়েতে সেটা লেখা যায়। বাকি অন্য যেগুলো আছে এগুলো আমাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নেই, কারণ এগুলো আমাদের দেশে এবং আমাদের খুব একটা ইউজ হয় না, বলতে গেলে এগুলো খুব একটা প্রয়োজন হবে না। আমরা প্রথম যে তিনটা আছে তিনটাই শিখবো, এই বাকিগুলো আপনার যদি শিখতে দরকার হয় আপনার ইউটিউবে যাবেন অথবা গুগলে যাবেন, সার্চ করে দেখে আপনারা শিখে নেবেন, ঠিক আছে। তাহলে নর্মাল টাইপ টুলটা দিয়ে কি হয়, নর্মাল এরিয়াতে জাস্ট যে কোনো জায়গায় আপনি ক্লিক করলে সেটা লিখতে পারেন। সেকেন্ড যেটা আছে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলটার কন্ডিশন হলো আপনি হয়তো একটা চারকোনা বক্সের মধ্যে লিখতে চান, তাহলে প্রথমে কি করবেন চারকোনা বক্সটা ড্র করবেন, বুঝতে পারছি বিষয়গুলো যা বলছি। আচ্ছা চারকোনা একটা বক্স ড্র করার পরে আমরা এরিয়া টাইপ টুলে যাব, এরিয়া টাইপ টুলে সিলেক্ট করার সাথে সাথে দেখেন একটা চারিদিকে একটা ইলিপসের মতো সিম্বল চলে আসছে। এখন যখন আমরা এখানে ক্লিক করবো এটার মধ্যে এরিয়ার মধ্যে, তখন দেখেন কার্সরটা এর মধ্যেই থাকবে। এখন যখন আমরা লিখবো এর বাহিরে সে লেখাগুলো যাবেই না, এর বাহিরে লেখাগুলো সে নেবে না, এর ভিতরেই চলতে থাকবে কন্টিনিউশন, তার মানে এটা এরিয়ার মধ্যে কাজ করে। এটার একটা ছোট ট্রিক্স আছে যে আমরা এই টুলটায় না গিয়েও এই টুলটা থেকে এই টুলটা পেতে পারি, এটার একটা ছোট অপশন আছে। অপশনটা হলো আপনি যখন এই টুলে থাকবেন, এই টুলে থেকে এই অবস্থায় যদি ড্রাগ করেন, টুলটা ক্লিক করে যদি ড্রাগ করেন পিছন থেকে, বুঝতে পারছি এই সেম টুলটা ধরে যদি আমরা ড্রাগ করি তাহলে আমরা এরিয়া পাবো যেখানে আপনি টাইপ করতে পারেন, লিখতে পারেন। এখন এরকম লিখলে আসলে লেখাটা খারাপ দেখা যায়, ভালো দেখা যায় না, বেটার হলো গুগলে যান, এখানে লিখেন ডামি টেক্সট, ডামি টেক্সট লিখলে এরকম অনেক সাইড আছে, আপনি প্রথম যেটা আসে একটাই নেন, কোনো সমস্যা নেই, নিয়ে এখানে কিছু ডামি টেক্সট আছে সিম্পলি কপি করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দেন, এখন ডামি টেক্সটটা দেখতে ভালো লাগছে।
আর 3 নম্বর যেটা আছে, সেটা হলো পাত, পাতের উপরে, যে কোনো পাতের উপরে কাজ করা যায়। আপনি মনে করেন এরকম পাত শেপ তৈরি করলেন, শেপের উপরে আপনি লিখতে চান, যে কোনো স্টাইল আপনি লিখতে চান, তখন কি করবেন, এই টুলটা নেবেন। টুলটা নেওয়ার সাথে সাথে দেখেন আপনার সিম্বলটাই বলে দিচ্ছে যে এটা একটা পাতের উপরে লিখবে। কোথা থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন, আপনি সিম্পলি ক্লিক করেন। আমি ক্লিকটা কোথেকে করেছি দেখেন, মাউসটা এখানেও রাখি নাই, নিচেও রাখি নাই, ঠিক মাঝামাঝি জায়গায় মোটামুটি রেখেছি। এখন যদি আমি এখানে পেস্ট করি লেখাটা, অথবা লিখি এখানে, সে এখানে চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত পাত আছে ততক্ষণ পর্যন্ত সে ওই লেখাটা দেখে। এখানে একটা কন্ট্রোলার থাকে সাধারণত এটাকে সরানোর জন্য, এটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা অনেকগুলো ইস্যু আসবে। ইনিশিয়ালি প্রথম যে টুলটা আছে এটা সিম্পলি আপনি লিখলেন, মনে করেন বাংলাদেশ লিখলেন। এখন নিচের লাইনে আসতে হলে মেসোড আমরা কি করি, এন্টার দিই, এখানে এন্টার দিবেন, আবার নিচে লিখতে গেলে এন্টার দিবেন, তাহলে এইভাবে লাইন লেখা যায়। এটা আমার মনে হয় বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরকম সিঙ্গেল লাইনে যদি আমি আরেকটা লিখি, শুধু বাংলাদেশ লিখলাম, তাহলে এখানে কিছু কাজ করা যায়। শুধু সিঙ্গেল লাইনে এটাকে বড় করার জন্য আপনি এখান থেকে বড় করা যায়, কিন্তু এখানে টেনে যদি বড় করেন তাহলে ফন্টের সাইজের কোনো মাপ আপ থাকে না। এই জন্য আমরা বলি যে কখনো এরকম টেনে বড় করবেন না, ফন্টের সাইজ এখান থেকে লিখা যায়, যে আপনি এটাকে 80 পয়েন্ট করবেন, 80 লিখে দেন, 80 হয়ে যাবে। তাহলে সিঙ্গেল লাইনে 80 হয়ে গেল। এখানে যদি আমরা 80 করি তাহলে কি হয়, এটাও বড় হচ্ছে, সবগুলোই বড় হয়েছে, কিন্তু এই যে লাইনের যে স্পেসিংটা আছে এখানে অটো দেওয়া আছে, যার কারণে সে অটো নিয়েছে। কিন্তু নর্মালি কি করতে হয়, ডিজাইনের খাতিরে অনেক সময় দেখা যায় অটোটা কাজ করে না, অটোটা প্রবলেম করে, ডিজাইনের স্ট্যান্ডার্ড সে মেনটেন করে না, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে যে আমি কত দিব, 80 80 দিব না কত দিব। এটা ডিপেন্ড করবে ডিজাইনের উপর, আপনি কখন কোথায় ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এটা চেঞ্জেস হবে। এটাকে বলা হয় লাইন হাইট অথবা লিডিং, সেট দ্য লিডিং, কিবোর্ডে লেখা আছে লিডিং। আর এটা হলো ফন্ট সাইজ, আপনি এখান থেকে ফন্ট সাইজ সেট করতে পারবেন, এখান থেকে লাইন হাইট সেট করতে পারবেন, অথবা লিডিং সেট করতে পারবেন, যে কোনো দুইটার একটা বললে আপনি বুঝবে। কেউ যদি লিডিং বলে তাও বুঝবে, লাইন হাইট বললেও বুঝবে। লাইন হাইট মানে হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, হ্যাঁ সেই জিনিসটা। সেই ক্ষেত্রে ফন্টটার সহ দূরত্বটা ক্যালকুলেশন করা হয়। মনে করেন এই ফন্টটার সাইজ আছে 80 পয়েন্ট, এখন এটাও কি 80 পয়েন্ট হবে, বিষয়টা কী ক্যালকুলেশন করে, এটা পুরোটা ধরেই সাধারণত ক্যালকুলেশন করা হয়, যে এখান থেকে এই স্পেস সহ ক্যালকুলেশন করা হয়, এই জন্য লাইন হাইট বলা হয় এটাকে। আরও কিছু ফিচার আছে, আমরা সেটা দেখবো। তার আগে আমরা একটু ডিফারেন্ট একটা জিনিস শিখে আসবো, যেটা একটু এক্সক্লুসিভ, সেটা হলো সিঙ্গেল, আপনি যদি একটা টেক্সট লিখেন এটাকে যদি মডিফাই করতে চান। ওয়ার্ড আর্ট বলে একটা কথা আছে, আপনারা যেটা এমএস ওয়ার্ডে দেখেছিলেন মনে আছে, ওয়ার্ড আর্ট যদি পেতে হয় আপনাকে কী করতে হবে, সিলেকশন টুলে, এই ডিরেক্ট সিলেকশন না, নর্মাল সিলেকশন টুলে থাকতে হবে, এবং সিঙ্গেল লাইন টেক্সট থাকতে হবে। এটা থাকা অবস্থায় আপনারা যদি এখানে যান, দেখেন একটা কার্ভ দেখতে পাচ্ছেন, মেক এনভেলপ লেখা আছে, এটা যদি ক্লিক করেন, প্রিভিউতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে কিছু ডিজাইন স্টাইল বাই ডিফল্ট আছে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন, সেগুলো দিতে পারেন, সেই অনুযায়ী সেই ডিজাইনগুলো দেখে নেবেন, যদি ওকে করেন এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা যেটা বুঝলাম সেটা হলো আপনি নর্মাল টেক্সট দিয়ে মাল্টিপল লাইন লিখতে পারেন, মাল্টিপল লাইন লিখতে হলে এন্টার দিয়ে দিয়ে লিখতে হবে। আপনি ফন্টের সাইজ এখান থেকে বাড়াতে পারবেন, লাইন হাইট এখান থেকে বাড়াতে পারবেন, অথবা লিডিং এখান থেকে বাড়াতে পারবেন, সেটা দরকার হবে যখন মাল্টিপল লাইন হবে, একের অধিক লাইন হবে। একটা লাইন হলে আসলে লিডিং এর কোনো প্রয়োজন নেই। আর সেকেন্ড আমরা যেটা জানলাম সেটা হলো যে একটা সিঙ্গেল লাইন নিয়ে যদি আমরা মডিফাই করতে চাই, আই মিন টেক্সটের কোনো স্টাইল করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। কোত্থেকে? সেটা হলো এনভেলপ থেকে। এখানে দেখেন আরো কয়েকটা বিষয় আছে যেগুলো ট্যাপ মানে টাইপ টুলের সাথে হয়তো আপনারা পরিচিত, তারপর আমি দেখাচ্ছি। সেটা হলো মনে করেন আপনি এরকম লেখা লিখেছেন, মনে হলো যে ডি আর ই এর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা একটু কমাতে চাই, সেক্ষেত্রে কার্সরটা এখানে রাখতে হবে, সিঙ্গেল কার্সর রাখতে হবে। কার্সরটা রেখে এখানে যদি যান, এখান থেকে যদি মাইনাস দেন 100, তাহলে দেখেন শুধু এই জায়গার স্পেসটাই কমেছে, বাকিগুলো কিন্তু ঠিকই স্পেস আছে, তাই না? এখন এই জায়গাটা যদি কমে গেছে আবার বাড়াতে চান, কার্সরটা এখানে রেখে আবার এটাকে 0 করে দিলে চলে আসবে, ঠিক আছে? তো এই যে সিস্টেমটা,
এইটা কাজ করে হলো মাত্র দুইটা স্পেসের মাঝখানে, মানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে। এই জিনিসটার নাম হলো কার্নিং। আর যদি সবগুলো অ্যাটাম্প করতে চান, যে সবগুলো মাঝখানে স্পেস কমাতে চান বা বাড়াতে চান, এটাকে বলা হয় ট্র্যাকিং। ট্র্যাকিংটা পাবেন হলো ডান পাশে, এটা সিলেক্ট করে আপনি যদি এখানে মাইনাস অথবা প্লাস দেন, যে প্লাস 200 দিলেন, তাহলে ট্র্যাকিংটা বেড়ে গেল। দেখেন, আবার যদি মাইনাস দেন 100 বেড়ে যাবে। এখানে আপনি লিখেও দিতে পারেন যে আমি মাইনাস 20 দিতে চাই, মাইনাস 20 হয়ে যাবে। যদি প্লাস আপনি 500 দিতে চান, 500 দিয়ে দেবেন। তারপরে আমরা আরো দুটো জিনিস শিখলাম, একটা হলো কার্নিং, একটা হলো ট্র্যাকিং। কার্নিং কাজ করে মাত্র দুইটা অ্যালফাবেটের মাঝখানে, আর মাল্টিপল ক্যারেক্টারের মাঝখানে যদি আমরা স্পেসিং করতে চাই তাহলে হলো ট্র্যাকিং। এটা বুঝতে কোনো সমস্যা আছে? থাকা উচিত না আমার মনে হয়। আচ্ছা, তারপরে একটা জিনিস আছে যে জিনিসটা আমি শিখাতে চাই না, কারণ আপনারা এটা ইউজ করেন। আমি রিকোয়েস্ট করব এই জিনিসটা ইউজ না করার জন্যে, সেটা হলো স্কেলিং। স্ট্যান্ডার্ড ডিজাইনার যারা, স্ট্যান্ডার্ড ডিজাইন যারা তৈরি করবে, তারা স্কেলিং করবে না। তবে প্রয়োজনে 1%, 2%, 3%, ম্যাক্সিমাম 5% মতো ইউজ করবে স্কেলিংটা। তবে আমাদের যেটা হয়, আমরা না বোঝার কারণে ইনিশিয়াল স্টেজে স্কেলটা এত বেশি ব্যবহার করি, আর তাতে করে আমাদের যে ডিজার্ভ সেই জিনিসটা আমরা রিচ করতে পারি না। সেই জন্য যে কাজটা করবেন, স্কেলিংটা ইউজ করবে না। কিন্তু আমি বিহেভটা দেখিয়ে দিচ্ছি কী করে স্কেলিংটা। স্কেলিংয়ে যদি যান আপনি, বাম পাশে দেখেন এটা সিম্বল দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা হাইটটা বাড়িয়ে দেবে। ডান পাশে যদি দেখেন, টি এর নিচে একটা সিম্বল আছে যেটা দিয়ে হরিজেন্টালি বাড়াবে বলছে। আপনি যদি এখানে 150% করেন, 150, দেখেন হাইটটা বেড়ে গেছে। ফন্ট সাইজ কিন্তু 80 আছে, ফন্ট সাইজ কিন্তু বাড়ে নাই, কিন্তু হাইট বেড়ে গেছে। আবার যদি আপনি কমিয়ে দেন 50%, তাহলে কি হবে, হাইট কমে গেছে, ফন্টের সাইজ কিন্তু 80 আছে। আমরা এটাকে 100 করে দিলাম। আবার ডান পাশে হরিজেন্টালি যদি আমি বাড়াতে চাই, এটাকে 150 করতে চাই, ফন্টটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, আসলে বড় হয়নি, লম্বাটে হয়ে গেছে, ফন্টের সাইজ স্টিল 80 আছে। যদি এটাকে আমরা 50 করে দিই, কি হচ্ছে, চেপে যাচ্ছে, কিন্তু স্টিল ফন্টের সাইজ 80 আছে। জিরো করে দিন, সরি, জিরো তো হবে না, 100 হবে। তার মানে এটা চেষ্টা করবেন সবসময় 100% রেখে কাজ করার জন্য। এতে কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, আমরা এই জিনিসটা জানি, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটাও তো আমরা জানি, যেটা এমএস ওয়ার্ডে আছে, এখানেও আছে। ক্লিক করলেন সুপার স্ক্রিপ্ট হলো, আবার ক্লিক করলেন নর্মাল হয়ে গেল, সাবস্ক্রিপ্ট চাইলে সাবস্ক্রিপ্ট হয়ে গেল। কিন্তু কখনো এরকম চাইলেন যে আপনার এই টু লেখাটা এরকমই সাইজ থাকবে, কিন্তু এটা উপরে উঠবে অথবা নিচে নামবে, তখন কি করবেন? সেটার জন্য এখানে আছে বেসলাইন শিফট। এই যে দেখেন, মাউস ওভার করে দেখাচ্ছে বেসলাইন শিফট। বেসলাইন শিফট যদি আপনি নিচে নামান, সে নিচে নামবে, কিন্তু সাইজটা সমান থাকবে। বুঝতে পেরেছি বিষয়টা? আবার যদি আপনি উপরে উঠাতে চান, আপনি এখানে লিখে দিলেন কত উঠাতে চান, 50 উঠাতে চান, 50 উপরে উঠে গেল। আবার যদি চান আপনি এটাকে জিরো করতে, জিরো থাকবে। এখন দেখা গেলো যে আপনি কোনো একটা সিলেক্ট করে পুরো লেখাটাই আবার বেসলাইন শিফট দিয়ে করছেন। এটা অবশ্যই চোখ নাকমন খোলা রাখতে হবে, নাকমুখ খোলা রাখতে হবে, দেখতে হবে যে প্রবলেমটা হয় কিনা। তারপরে যেটা আছে, এটা হলো আপনার রোটেশন, টেক্সট রোটেশন। এটা ডিজাইনকে অনেক সুন্দর করার জন্য কাজ করে। আমরা যদি 150 দিই, দেখেন পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। যদি 20 ডিগ্রি দিই, ঘুরে গেল, রোটেট হচ্ছে, টেক্সটগুলো রোটেট হয়ে ডিজাইন করছে। তারপরে যেটা আছে, দুইটা বড় বড় টি আছে, দেখতে পাচ্ছেন? দুইটা বড় টি মানে হলো যদি ক্লিক করেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার দুইটা টিতে যদি ক্লিক করেন, আবার ছোট হাতে চলে আসবে। এখন অনেকে মনে করেন যে আমি প্রথমটা বড় হাতের কিভাবে লিখবো, পরেরগুলো ছোট হাতের কিভাবে লিখবো। এটা যারা এমএস ওয়ার্ড পড়ে তাদেরও পারার কথা। তারপরে যদি না পারেন, নর্মাল বি লিখলে বি আসবে, কিন্তু এটাকে কেটে যদি আপনি বড় হাতের বি লিখতে চান, তাহলে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে বি লিখলে বড় হাতের বি আসবে, এটা আমরা অনেকে হয়তো জানি। আচ্ছা, তারপরে একটা মজার জিনিস আছে, সেটা হলো স্মল ক্যাপ। স্মল ক্যাপ মানে হলো ছোট হাতের যেগুলো ছিল এগুলো বড় হাতের হবে, কিন্তু ছোট সাইজ থাকবে, এটাকে বলা হয় স্মল ক্যাপ। আরেকটা আছে আন্ডারলাইন অপশন, এমএস ওয়ার্ডে ছিল আন্ডারলাইন। আরেকটা আছে স্টিক থ্রো। স্টিক থ্রো মধ্যে যেটা দাম ছিল 500 টাকা, এটা কমাই দিলাম 200 টাকা, তাহলে ওই যে 500 টাকা ছিল এটা একটা স্টিক থ্রো করে দেয়া বোঝানোর জন্য। আচ্ছা, এই কটা পয়েন্ট আমার মনে হয় বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমরা এখন যাব একটু ডিফারেন্ট ওয়েতে, সেটা হলো এরিয়া টাইপ টুলে।
এরিয়া টাইপ হলে কি হয়, এরিয়া টাইপ টুলে আসলে টাইপ টুল থেকে তেমন কোনো কাজ হয় না, যে কাজগুলো হয় সেগুলো একই রকম বিহেভ। আমরা এখানে প্যারাগ্রাফের কেসে স্টাইল দেখব যে প্যারাগ্রাফটাই আমরা কি করতে পারি, এটা কাজ করে হলো এরিয়া টাইপ টুলের মধ্যে। এর স্পেশালিটি হলো আপনি দেখেন লেফট সাইডে বোঝাই যাচ্ছে লেফট ইন্ডেন্টিং। আপনার এই বক্স থেকে যদি আপনি ডিজাইনের খাতিরে অনেক সময় করতে হয় যে টেক্সটটা একটু বক্স থেকে ভিতরের দিকে থাকবে, আপনি সেখানে লিখে দিলেন যে কতটুকু ভিতরে থাকবে, কত পয়েন্ট ভিতরে থাকবে। আপনি তো 40 পয়েন্ট চান, আপনি 40 পয়েন্ট লিখে দিলেন যে বক্স এখান থেকে শুরু হয়েছে কিন্তু 40 পয়েন্ট ভিতরে আছে। আবার রাইট সাইড থেকে যদি আপনি 40 পয়েন্ট চান, রাইট সাইড লিখে দিলেন 40 পয়েন্ট, দুই পাশ থেকে 40 পয়েন্ট করে ফাঁকা করে দিয়েছে। এটা হলো একটা ওয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখবো যে আমরা প্যারাগ্রাফ তো বুঝি, ধরেন আমার এখানে লেখা শেষ হলো, আমি এটাকে এন্টার দিলাম, তাহলে কি হলো, একটা প্যারাগ্রাফ তৈরি হলো। আবার এখানে লেখা শেষ হলো, আরেকটা এন্টার দিলাম, প্যারাগ্রাফ শুরু হলো। প্যারাগ্রাফের মাঝখানে শুরুতে যদি আমরা স্পেস দিতে চাই তাহলে আমরা এখান থেকে যাব, মনে করেন আমরা 30 পিক্সেল দিতে চাই, 30 পয়েন্ট দিতে চাই, 30 পয়েন্ট গ্যাপ পেয়েছে, ঠিক আছে। আবার যদি উঠাই দিতে চাই এটা উঠাই দিব, আর এটা হলো প্যারাগ্রাফের নিচে, এখানে যদি আমরা 30 দিতে চাই এখানে 30 হবে। এটা আসলে খুব একটা নিচেরটা ইউজ হয় না, উপরটা দিলে যেই কাজ করে নিচেরটা কাছাকাছি কাজই করে, তবে এটা যাই হলো উপরটা সহ, মানে সরি নিচে যদি দেন আপনার নিচেই তো স্পেস আফটার, আর এটা হলো বিফোর, তার মানে এটা নিচে দিয়ে কাজ করবে আর হলো বিফোর কাজ করবে। তো আর সাধারণত প্যারাগ্রাফ যখন ইউজ হয় উপরের স্পেসগুলো আমরা বাড়াতে চাই, বড় করতে চাই, এছাড়া আর কিছু দরকার হয় না। আর এই যে ফার্স্ট লাইন ইন্ডেন্টিং, এটা আমরা অনেক সময় ইউজ করি ক্যাপস লকের কারণে, একটা বড় হাতের অক্ষর থাকে তারপরে ছোট হয় এরকম করি না অনেক সময়। এটা যদি আমরা 20 দেই, দেখেন প্যারাগ্রাফের যে শুরু আছে প্রথম লাইনটা আছে, প্রথম লাইনটা সেই ইনসাইড মানে একটু ভিতরে পাঠিয়ে দিচ্ছে। এটা অনেক সময় উল্টা ইউজ করে, উল্টা বলতে কিরকম দেখেন, মাইনাস আমি যদি 30 দিই যে কি হলো, এই শুরুটা শুরুর দিকে আছে, তারপরে আমরা মানে ইনসাইড যতগুলো লেখা আছে তার নিচে একটু ভিতরের দিকে আসবে, এটা অনেক সময় ইউজ করা হয়। হ্যাঁ, অথবা কখনো যদি আপনার দরকার হয় না আমি এই স্টাইলে করবো সেই স্টাইলে করতে পারেন, যেমন লেখাটা প্রথমে একটু ভিতর থেকে শুরু হবে তারপরে প্যারা, যাতে প্যারাটা বোঝা যায় যে এখান থেকে শুরু হয়েছে। এর সাথে যদি আপনি এই কাজটাও করেন, এখানে 30 দেন, তাহলে বুঝতে আরো সুবিধা হয়। নর্মালি গল্প বইগুলো যে আপনারা পড়েন তার মধ্যে দেখেন এরকম কিন্তু লেখা থাকে যে প্যারার শুরুর লাইনটা একটু ভিতর থেকে শুরু হয়, তখন আপনারা এখান থেকে শুরু করতে পারেন, মাউস ক্লিক বন্ধ করেন, এরকম গোল এরিয়াসের উপর লেখা থাকে, তখন কি করবেন আপনি এই টুলটা নেবেন, থার্ড টুলটা, যেটাকে পাথ টাইপ টুল বলা হয়। এটা নেওয়ার পরে দেখেন মাঝখানে যে দাগটা আছে এটা ঠিক এই বরাবর আমি যেখানে নিয়েছি সেম জায়গায় নিয়ে সিম্পলি ক্লিক করেন, ক্লিক করলে এখন লিখলেন মনে করেন বাংলাদেশ লিখলেন, পুরোটা সিলেক্ট করে আপনি যদি এখানে সেন্টার লাইন দেন, সেন্টার দিলে সে নিচে চলে আসলো, কেমন কথা, আচ্ছা আসুক হোয়াট এভার কোনো সমস্যা নেই। সিলেকশন টুলে যাওয়ার পরে আপনি দেখেন একটা এরকম লেজ বের হয়ে আছে, দেখতে পাচ্ছেন, এটাকে ধরে ড্রাগ করে আপনি যে কোনো দিকে নিয়ে যেতে পারেন। ইভেন এখানে দুইটা অ্যারো আছে, আপনি যখন মাউস নিয়ে যাবেন কাছাকাছি দেখেন এটা ডান দিকে অ্যারো দেখিয়েছে আর একটা দেখাবে বাম দিকে অ্যারো, জুম করে নিন, জুমের কারণে হয়তো দেখাচ্ছে না, একটা ডানে আর একটা বামে, দুইটা দুই দিকে দেখানোর কথা, এটা বামে দেখানোর কথা, কোনো কারণে দেখাচ্ছে না। আচ্ছা, ডানেরটা ধরে যদি আমরা সরাই তাহলে কী হয়, এটা হলো এরিয়া, যে আপনি কতটুকু এরিয়াতে টাইপ করেছেন বা টাইপ করবেন এই জিনিসটাকে। এই যে দেখেন একটা লেফট একটা রাইট, হ্যাঁ দুইটা দুই দিকে আসে, এটাকে যদি সরান এই এরিয়ার মাঝখানে লেখাগুলো হবে আর বাহিরে লেখা হবে না, মানে এটা আমরা এখানে দিলাম মাঝখানে থাকলো, কন্ট্রোল করাটা একটু ঝামেলা করে। এখন ফন্টের সাইজটা আমরা 14 ছিল এটাকে আমরা 30 করে দিই, অ্যালাইনমেন্ট আছে কোথায়, সেন্টার আছে, অ্যালাইনমেন্ট আমরা জানি, এটা দেখানো আমি দেখিনি, একটু স্কিপ করেছি ইচ্ছা করি, লাইট লেফট অ্যালাইন রাইট অ্যালাইন এর সময় আমরা পাই, তাই না, কাজে এটা দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এখন লেখাটা আমরা এরকম লিখতে পারবো, আমার মনে হয় এটা নিয়ে কারো সমস্যা হবে না, কিন্তু সমস্যাটা যেখানে হবে সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে।
যে আমি লিখে একটা এরকম চাইলাম, আবার নিচে আরেকটা লিখা চাই, এরকম হয় না? একটা সিলের মধ্যে বা কোথাও যদি ভুল হয়, ডাবল হয়, তখন আপনি কি করবেন? টেকনিকটা কি? টেকনিকটা একটা সিক্রেট একটা টেকনিক। অল প্রেস করলে কি হয় আমরা জানি না, কপি হয়। অল প্রেস করে যদি এই মাথাটাকে ধরেন, এটাকে ধরে যদি আমরা একটু ভিতর দিকে নিয়ে যাই, ইনসাইডে থেকে নিলাম, ভিতরে ছিল এটা, ইনসাইডে নিয়ে গেছি। নিয়ে পরে দেখেন অল কিন্তু আমি ধরা আছে এবং মাউসের কার্সর কিন্তু ওইরকম কন্ডিশন দেখিয়েছে যে কপি হচ্ছে। এখন যদি আপনি ছেড়ে দেন তখন সে ভিতরে চলে গেল। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো এ তো বর্ডারের বাহিরে, এটা তো বর্ডারের ভিতরে হলো, আমার তো বাহিরে দরকার। তখন কি করবেন? আমরা কিছু টেকনিক শিখেছি, হয়তো খেয়াল করেন নাই, আমাদের যেটা হয় যে আমরা অনেক সময় চিন্তা করতে পারি না যে এই জিনিসটা শিখলাম এটাকে কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব। এই জন্য ইনিশিয়ালি স্টেজে কিছু কিছু বিষয় হয়তো আমরা বলে দিব, বেসিক বিষয়গুলো যেগুলো আপনি ইনিশিয়ালি ইউজ করা শিখবেন, ফিউচারে হয়তো আপনি এটাকে ইউটিলাইজ করবেন, অথবা যদি মনে হয় না অ্যাডভান্স কোর্স করবেন তাহলে আপনি অ্যাডভান্স টেকনিকগুলো শিখতে পারবেন। ইনিশিয়ালি আমরা যেটা শেখাচ্ছি বেসিক কোর্সের মধ্যে, যে টুকটাক কিছু জিনিস আপনি ইউটিলাইজ করেন, আস্তে আস্তে হয়তো সেটা ইনক্রিজ করবে। বিজলেনশিপ আমরা শিখেছিলাম মনে আছে, এটা যদি আমরা 50 করি তাহলে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে নিচের দিকে আসতে কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস যদি আমরা 30 দিই তাহলে এখন কোথায় আছে? এটা বাহিরে আছে, তাহলে আমরা দুইটাই বাহিরে পেলাম। যেরকম আমি ডিজার্ভ, আমি যেরকম চাচ্ছি সেরকম হয়েছে। এখন এটা স্পেসিংটা একটু বেড়ে গেছে, তাই না? স্পেসিং বেড়ে গেলে স্পেসিং কমাতে আমরা পারি না, মাইনাস আমরা 30 দিয়ে দিই। যদি মনে হয় 30-তে হয় নাই, মাইনাস আমরা 60 দিই, তাহলে এখন দুইটা মোটামুটি কাছাকাছি হয়েছে। আলটিমেটলি আসলে কি হয়েছে এখানে জানেন? কপি হয়েছে আমরা জানি, একটা যদি সরাই দেখেন। টেকনিকটা হলো যে একটার উপরে আর একটা আছে, আমরা যখন কপি করেছি কপি করার সময় একটার উপরে সে আর একটা পড়েছে, এখন একটা উপরে টেক্সট গেছে আর একটা টেক্সট নিচে আছে। সেগুলো ক্রিয়েট আউটলাইন করা। ক্রিয়েট আউটলাইনটা কি কাজে লাগে, কখন লাগে, কেন লাগে, কেন আমরা ক্রিয়েট আউটলাইন করব? ক্রিয়েট আউটলাইন করবেন, আপনি একটা বিজনেস কার্ড বানিয়েছেন, স্পেশালি লোগো, বিজনেস কার্ডের ক্ষেত্রেও প্রয়োজন হয়, স্পেশালি লোগো। আপনি যখন লোগো তৈরি করেন অনেক সময় টেক্সট থাকতে পারে, লিখা থাকতে পারে, অথবা বিজনেস কার্ড বানিয়েছেন অথবা ফ্লায়ার বানিয়েছেন। এখন ফ্লায়ার বানানোর পরে বা বিজনেস কার্ড বানানোর পরে আপনি কাউকে পাঠালেন, এখন যাকে পাঠালেন তার কাছে হয়তো ওই ফন্টটা নাই যে ফন্টটা আপনি ইউজ করেছেন, তখন কি হবে? সে যদি মডিফাই করতে চায় অথবা সে দেখতে চায়, আসলে কি পারবে? দেখতে পারবে? পারবে না। সেটার জন্য যে কাজটা করতে হয়, আমরা লিখতে জানি, ঠিক আছে, আমি একটা জাস্ট সিম্পল একটা ওয়ার্ড লিখে দেখাচ্ছি, মনে করেন BITM লিখলাম আমি। এখন এই BITM লেখাটা সহ আমি পাঠিয়ে দিলাম, মনে করেন লেখাটা কাউকে পাঠিয়ে দিলাম, যে ফন্ট দিয়ে লিখছি এটা হয়তো এখন ডিফল্ট ফন্ট আছে, কিন্তু আমি এটা চেঞ্জ করে যদি ওপেন সেন্স করে দিই, মনে করেন ওপেন সেন্স ফন্টটা ইউজ করলাম, এখন ওপেন সেন্স ফন্টটা তার কম্পিউটারে নাই। আলটিমেটলি কী হবে আপনারা জানেন তো, যে ওইখানে গেলে আসলে ফন্টটা, এই চেহারাটা, স্মার্টনেসটা থাকবে না। আমি হয়তো একটু ডিফারেন্ট একটা ফন্ট ইউজ করে দেখাই আপনাদের, যে ফন্টটা মনে করেন হলো স্ক্রিপ্ট ফন্ট, এই স্ক্রিপ্ট ফন্টটা তার কম্পিউটারে নাই, তাহলে কী হবে? সে এরকম স্ক্রিপ্ট পাবে না, তার জন্য প্রবলেম হয়ে যাবে। আইদার আপনাকে যেটা করতে হবে, ফন্টটা তাকে পাঠিয়ে দিতে হবে সাথে অ্যাটাচ করে, আপনি ভুলে গেলেন ফন্টটা দিতে, অথবা ফন্টটা কপিরাইট, আপনি ফন্টটা দিতে চান না, তখন কী করবেন? তখন যেটা করতে হবে, আপনি বিজনেস কার্ড যদি হয় বিজনেস কার্ডটা পাঠাবেন, যদি এরকম হয় যে সে মডিফাই করার সম্ভাবনা থাকে, সাথে আপনি আরেকটা কপি করবেন, সেম জিনিসটাকে একটা কপি করবেন। কপি করার পরে টাইপ টুলে গিয়ে দেখেন ক্রিয়েট আউটলাইন একটা অপশন আছে, শিফট কন্ট্রোল ও, ক্রিয়েট আউটলাইন যদি ক্লিক করেন, এ আসলে এখন আর টাইপ হিসেবে নেই, এখন এটা সিম্পলি পাথ, পেন টুল দিয়ে যদি ড্র করা হয় যেরকম হবে এটাও সেম একই রকম হয়ে গেছে। আমরা যদি ড্রিক সিলেকশন যাই, ড্রিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এটাকে ইচ্ছে মতো আমি যে কোনো রিশেপ করতে পারবো, রিসাইজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, তার মানে অ্যাজ লাইক পাতের মতো হয়ে যাবে। তাতে সুবিধা হবে কি, যে আপনার যদি যে ফন্টটা ইউজ করেছেন সেই ফন্টটা তার কম্পিউটারে নাও থাকে, কারণ এটা এখন পাত, এ ফন্ট আকারে নাই এবং কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয়নি। যদি খেয়াল করে দেখেন এটা এটা একই রকম সাইজ বা মোটা চিকন হয়ে গেছে, এরকম কোনো কন্ডিশন চেঞ্জ হবে না, একই রকম থাকবে। এই জন্য আমরা কী করবো? ক্রিয়েট আউটলাইন করবো। এটা আসলে প্র্যাকটিস করার কিছু নয়, আপনারা জাস্ট দেখে নেবেন একবার ট্রাই করে, আমি একটু বিজনেস কার্ডটা আপনাদের দেখাবো। একটা বিজনেস কার্ড বানানোর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে
সেটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, একটা মেজারমেন্ট আমাদের জানা দরকার। ইন্টারন্যাশনালি মেজারমেন্ট জানার জন্য আপনারা যদি গুগলে সার্চ দেন অনেক রকম মাপ পাবেন, মেজারমেন্ট পাবেন। আপনার কি রুলারটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে এই যে ইউনিটগুলো আছে, আমরা 4 নম্বর ক্লাসে জেনেছি না, ইউনিটগুলো প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা মিলিমিটারটা কিনে সিলেক্ট করে নিতে পারি। এটা পাওয়ার উপায় হলো কন্ট্রোল আর দিলে রুলার আসবে, রুলারের উপরে রাইট বাটন ক্লিক করলে এই ইউনিটগুলো দেখাবে, সেখান থেকে আপনি মিলিমিটার সিলেক্ট করে দেন। তো ইন্টারন্যাশনালি আপনি সাইজের জন্য, বিজনেস কার্ডের সাইজের জন্য আপনি অনেক দেশের অনেক রকম সাইজ পাওয়া যায়। তো সেগুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে ইনিশিয়াল স্টেজে। ইনিশিয়ালি আমরা যেটা করব, আমরা যে প্লাস্টিক কার্ডটা ইউজ করি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড যে ইউজ করি, সেই কার্ডের সাইজটা একটা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে ধরতে পারেন, কারণ ইন্টারন্যাশনালি এই সাইজটা রিকগনাইজড। সেই সাইজটা হলো 85x55 মিলিমিটার। এটা হলো ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড প্লাস্টিক সাইজ। আমরা যদি এই সাইজটাকে স্ট্যান্ডার্ড ধরে নেই তাহলে কোনো সমস্যা নাই। তারপরে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, যে বাংলাদেশের রিকোয়ারমেন্ট একরকম, যে আমার সাইজটা এত বাই এত হতে হবে, কারো যদি ইউএসএ কাজ করেন তখন সাইজটা একরকম থাকতে পারে, তারপরে যদি আপনি ইউরোপের মার্কেটে কাজ করেন তখন ডিফারেন্ট সাইজ হবে, তখন রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেবেন। কিন্তু আপনি যদি প্রসিডিওরটা জেনে নেন তাহলে ওগুলো নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না, তাই না? এখন বিজনেস কার্ড বানাতে গেলে আপনাদের কী করতে হবে, প্রথমে আপনাকে সাইজ নিতে হবে যে আমি এই সাইজটাতে মেইন আমার যে সাইজটা বা সলিড সাইজটা বা অরিজিনাল সাইজটা হবে হবে হলো ওইটা যেটাই আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এখন আমরা নিয়েছি 85x55 মিলিমিটার। এটা বুঝতে কারো সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, একটা বিজনেস কার্ডে দুইটা এরিয়া থাকবে, একটা হলো সেফটি জোন থাকবে আর একটা ব্লিড এরিয়া থাকবে। ব্লিড আমরা প্রথম ক্লাসে শিখেছি। ব্লিডটা হলো আমরা বানাতে পারবো কি দিয়ে বলেন তো? অফসেট পাত দিয়ে। আমরা অফসেট পাতে যদি আমরা 3 মিলিমিটার দিই তাহলে আমাদের একটা এরিয়া তৈরি হবে, নতুন একটা বক্স তৈরি হবে। আমরা যদি ওকে করি নতুন একটা এরিয়া পাবো। এটাকে যদি আমরা সিম্পলি রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে ফেলি তাহলে একটা গাইড তৈরি হয়ে গেল, এটাকে কি বলবো আমরা? ব্লিড। আর একটা সেফটি জোন থাকবে, কারো হাতে যদি বা পকেটে যদি বিজনেস কার্ড থাকে, আপনারা খেয়াল করে দেখবেন বিজনেস কার্ডে এরকম হয় না, একদম এজ টু এজ লেখা থাকে, এরকম কি থাকে? কখনোই থাকে না। এটা মাস দুই পাশ থেকে বা উপর থেকে নিচে থেকে চারিদিকে একটা স্পেস রাখে, রেখে তারপরে লেখাটা হয়। এখন ইনিশিয়াল স্টেজে আপনি কতটুকু রাখবেন, কীরকম হবে, কোথায় যাবে, ব্যালেন্স হবে কিনা সেটা আপনি বুঝেন না। সেটার জন্য যে বেস্ট ওয়ে সেটা হলো একটা সেফটি জোন তৈরি করা। পাতে যাবেন, অফসেটে যাবেন, অফসেট পাত থেকে -5 মিলিমিটার দেন, দিয়ে যদি প্রিভিউ দেন নতুন আরেকটা শেপ তৈরি হবে। আমরা যদি ওকে ক্লিক করি নতুন একটা এরিয়া পাবো, এটাকেও কি রাইট বাটন ক্লিক করে কি করব, মেক গেট করে দেব। এখন আমাদের আরেকটা রয়ে গেছে, এটা কি অরিজিনাল, তার মানে আমাদের কাটিং মার্ক হবে হলো এইটা। বাকি দুইটা বানিয়েছি আমাদের হেল্পের জন্যে, গাইড মানে হেল্প, হেল্প করবে। তাহলে এটাকে কী করবো আমরা, লক করে দিতে পারি। তাহলে আমরা এরকম একটা এরিয়া পেলাম যেখানে আমাদের বিজনেস কার্ডটা হবে। তাহলে এটা হলো ব্লিড। এই ব্লিডটা কখন লাগে মনে আছে আপনাদের? কারো কি মনে আছে? বিজনেস কার্ড আমার এরকম হলো যে আমার এটা শুধু সাদা হলো, চারিদিকে সাদা থাকলো, তাহলে কি আমার ব্লিড প্রয়োজন হবে? প্রিন্টিং সময় লাগে এরকম না, আমি কিন্তু সেটা এক্সপ্লেন করেছিলাম, আপনাদের মনে নেই মনে হয়। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করি অথবা ছবি ইউজ করি, মোট কথা ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করি হোয়াইট ব্যতীত ডিফারেন্ট কালার, কারণ পেপারের ডিফল্ট কালার হলো কি? হোয়াইট কালার। এর বাইরে যদি কোনো কালার থাকে তখন আমাদের ব্লিড দরকার হবে, যাতে কাটিংয়ের সময় যদি আমরা আমাদের এই যে এরিয়াটা আছে পেপারের সাইজ বরাবর, মনে করেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব আমাদের ডিজাইনের জন্য, মানে এটুকু ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, তাতে কি হবে আমার কাটটা তো এই পর্যন্ত, যদি আমার এটুকুই কাটা হয়, কাটতে যে হয়তো মেশিন ম্যান একটু ডানে কাটলো, আমার কার্সরটা যেখানে আছে তাহলে হালকা একটু হোয়াইট বের হয়ে থাকলো, তাহলে দেখতে কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা যেটা করব, এই সলিড কালারটা আমরা ব্লিড পর্যন্ত দিয়ে দিব, এটাকে আমরা ব্লিড পর্যন্ত দিয়ে দেব। তাহলে আমার এখানে যদি কাটা পড়ে, সেই যে ভুল করবে একটু বাম পাশেও কাটে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ আমার এটা বাড়তি পর্যন্ত রেখেছি, আমি 2 মিলিমিটার পর্যন্ত রেখেছি। তাতে যে সুবিধাটা হবে যে যতই কাটুক সে 1 মিলিমিটারও পাবে যদি পরে, তাও আমার হোয়াইট স্পেস বের হয়ে আসবে না, এই জন্য আমরা ব্লিডটা নিব। আর সেফটি জোনটা নিব যে আমার যে কন্টেন্টগুলো থাকবে, আমার যে লেখাগুলো হবে, সেই লেখাটা যেন সেন্টারে হয় এবং এর বাহিরে যেন না যায়। যখন আমরা এটা হাইড করে দিব, আমি এটা কাজ করে দেখাবো নাকি আগে আপনারা এইটুকু বানিয়ে নেবেন? আচ্ছা, বিজনেস কার্ডের
এই যে এরিয়া দুটো আমরা তৈরি করেছি, একটা হলো ব্লিড, একটা হলো সেফটি জোন। এখন আমাদের কন্টেন্টগুলো বা টেক্সটগুলো, আমাদের লোগো বা অ্যাড্রেস, যে জিনিসগুলো থাকবে সেগুলো থাকবে হলো সেফ জোনের মধ্যে, সেফটি জোনের মধ্যে। আর যদি বাড়তি কোনো কাজ করি তাহলে সেটা যাবে ব্লিডের মধ্যে। আমি একটা নাম লিখে দেখাচ্ছি, আমাদের সিয়ারের নাম লিখলাম, হিমেল মিয়া। নাও পুরাটা হয়তো মিয়া না, আচ্ছা হোয়াট এভার। এখন বড় জোর আমরা বিজনেস কার্ডে নামের ক্ষেত্রে বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে 14 পয়েন্টের উপরে যাব না। আর সবচেয়ে ছোট যে ফন্ট হবে সেটা আপনার 8-এর নিচে নামবে না, 8 পয়েন্টের নিচে নামানো যাবে না। এখন যে কালারটা আমরা ইউজ করলাম, এখানে যে কালারটা ইউজ করেছি, আমরা একটা কালার চার্ট নিয়েছি, আপনাদের কালার কম্বিনেশন শিখিয়েছিলাম না, মনে আছে? সেখান থেকে আমরা একটা কালার চার্ট এখান থেকে সিলেক্ট করেছি। আমি এখানে কালার নিয়েছি হলো এই যে একটা কালার চার্ট সিলেক্ট করেছি, জাস্ট adobe.com থেকে এক্সপ্লোর করে আমার কাছে মনে হলো কালার চার্টটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি এই কালার চার্টটা সিলেক্ট করেছি। সিলেক্ট করে এখানে নিয়ে এসেছি, এখন এটা নিয়ে আমি কাজ করবো। এটার নিচে আমি তার ডেজিগনেশন দিতে চাই, ডেজিগনেশনটা মনে করেন সিম্পলি এক্সিকিউটিভ হিসেবে দিলাম। এটার সাইজ হতে পারে 9 পয়েন্ট, এবং সেটা অ্যালাইনমেন্ট অবশ্যই ডান পাশ থেকে থাকা উচিত। এটা কালার অবশ্যই একই কালার হওয়া উচিত না, আমরা যদি কালারফুল করতে চাই সেক্ষেত্রে যেটা করতে পারি, আমাদের ডিফারেন্ট কোনো কালারে যেতে পারি। এটা আমাদের লোগো, আমরা মনে করছি এটা আমাদের লোগো, এটা এই কালারও হতে পারে, অথবা আমরা যদি মনে করি এই কালার দিতে চাই সেটাও করতে পারি, অথবা ডিপ কালারটাও নিতে পারি। আমার একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা আছে, সেই জন্য আমি ওই কালারটা নিব না। আচ্ছা, আর এখানে যাবে একটা স্লোগান যেতে পারে, নিচে আমাদের অ্যাড্রেসটা যেতে পারে। অ্যাড্রেসের জন্য আমরা যেটা করতে পারি, টেক্সট বক্স নিব, টেক্সট বক্সটা অবশ্যই সেফটি জোনের মধ্যে নিব। প্রথমে আমরা লিখি হেড অফিস, তারপর আমরা দিলাম 12 কাওয়ান বাজার, ঢাকা, 1200, সম্ভবত বাংলা। তারপর আপনি দিতে পারেন ফোন নাম্বার 0190919191, ইমেল bitm@bitm.org.cz। এটাকে যদি আমরা সেন্টার অ্যালাইন করে দিই, খুব কঠিন কিছু হবে না। ফন্ট সাইজটা আছে হলো 9, এটাকে আমরা 10 করতে পারি আমার মনে হয়। এখানে যেটা হবে, হেড অফিসটা আমরা একটু ডার্ক কালারে যেতে পারি। হেড অফিসের জন্য আমরা হেড অফিসটাকে সিলেক্ট করে ডার্ক কালার নিতে পারি। বাকি যে কালারগুলো আছে এখান থেকে আমরা সিলেক্ট করে একদম ব্ল্যাক কালার দিব না, আমরা হয়তো একটু লাইট ব্ল্যাকের চিন্তা করি। এখানে দেখি লাইট ব্ল্যাক আছে কিনা, লাইট ব্ল্যাক। এখন এটার যে এই যে বক্সটা বড় হয়ে গেছে, আপনি ধরে এটাকে ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট করে দেখুন যে মিলাবেন, আপনি এই যে সেফটি জোন আছে চেষ্টা করেন এর ভিতরে রাখার জন্য। 2 লাইন আমাদের অ্যাড্রেস হয়ে গেছে, কিন্তু এখানে যেটা হওয়া উচিত যে এই লাইনটার নিচে একটু গ্যাপ থাকা উচিত বড়, তাই না? লজিক্যালি। আচ্ছা, তাহলে আপনি একটু বড় করে নিয়ে আমরা একটা কাজটা করে নিই। তাহলে যে আমরা লাইন হাইট দিব, তাহলে কি করব, এটাকে ধরে যদি আমরা লাইন হাইট দিই অথবা এটাকে ধরে লাইন হাইট দিই কি হয় আমরা দেখি একটু, কিছুই হচ্ছে না। আসলে লাইন হাইট এটা কাজ করবে না, কাজ করবে নিচেরটা। তাহলে আমরা প্রথম লাইনটা ধরে যদি আমরা লাইন হাইট দিই, এখন উপরটা থেকে নিচে নামছে, 18 বেশি হয়ে যাচ্ছে, আমরা 16 দিতে পারি। 16 দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিব, এখন এটাকে একটু উপরে উঠিয়ে দিই। অ্যাডজাস্ট করার সময় দেখেন যে মাথা আছে, বাড়তি জায়গা আছে, এটাকে আমরা বাদ দিব, ধরবো হলো বেসটাকে, ঠিক আছে? বেস ধরে আমরা অ্যাডজাস্ট করব। এখন এখানে আমাদের একটা স্লোগান দিতে পারি, তাই না? স্লোগান দিতে পারি ড্রাইভ ইন টু দ্য
অথবা দিতে পারি গ্রাফিক্স ডিজাইন। এটাকে আমরা যদি সেন্টার নিয়ে আসি, এই দুটোকে ধরে আমরা অ্যালাইনমেন্ট করতে শিখেছি অলরেডি, তাই না? অ্যালাইনমেন্ট করার জন্য কোথায় যাব? অ্যালাইনমেন্ট প্লেটে যাব, এখান থেকে এটাকে ধরে সেন্টার করে দেবো, কারণ অটো ক্লিক হয়ে গেছে কোনো কারণে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা গাইডটাকে হাইট করি কন্ট্রোল ক্লোন দিয়ে, তাহলে কি মনে হচ্ছে? চারিদিকে একটা জায়গা আছে, সুন্দর স্পেস আছে। এখন মনে হচ্ছে না যে বর্ডারে লেগে গেছে। এখন যদি কাটিং হয়, ব্ল্যাকের জায়গায় কাটিং হয়, তাহলে কি হবে? প্রপার একটা ডিজাইন বা একটা কার্ড আমরা পাবো।